আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, সূচিপত্র, বিষয় মানব দেহ, পৃষ্ঠা 1-15, ভৌত পরিবেশ মাটি জল জীব বৈচিত্র 16-57, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি 58-80, পরিবেশ ও সম্পদ 81-92, পরিবেশ ও উৎপাদন কৃষি ও মৎস্য উৎপাদন 93-114, পরিবেশ ও বনভূমি 115-123, পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ 124-132, পরিবেশ ও পরিবহন 133-142, জনবসতি ও পরিবেশ 143-152, পরিবেশ ও আকাশ 153-165, মানবাধিকার মূল্যবোধ 166-172। মানব দেহ পৃষ্ঠা 1, শরীরের বর্ম। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ জুতো বেল্ট সবই চামড়া, তবে আজকাল চামড়ার অনেক বিকল্পও ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পেছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু। পরদিন স্কুলে এসব বলল ওরা। রিনা বলল, শরীরে কোনো জায়গার চামড়া টান টান, কোনো জায়গার চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। দিদিমণি সব শুনে বললেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশী, নার্ভ, শিরা, ধমনি। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝালো, আঘাত থেকে বাঁচার বর্ম, ত্বকও তেমনি, বাইরের আঘাত ও অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে মাংসপেশী, শিরা, ধমনি রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়ত। মিনা বলল, শিরা ধমনি সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপর করে মিনাকে দেখালো, বলল, এই দেখ কিরকম নল দেখা যাচ্ছে, চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলো শাখাও রয়েছে, এগুলো শিরা না ধমনি? ওগুলো শিরা, ধমনি একটু ভিতর দিকে থাকে, শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। দেখে নিয়ে লেখো, শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো, তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। শরীরের অংশের গাল চামড়া কেমন টান টান, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়। শরীরের অংশ গলা চামড়া কেমন, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না, দেখা যায় নীল রঙের। হাতের তালু চামড়া কেমন, চামড়ার নিচে শিরা দেখা যায় কি না, চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়। পৃষ্ঠা 2, পাতলা পুরুর মাপজোক। পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো। আমিনা নিজের হাতটা দেখছিল, একসময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না, তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না। সবাই নিজে নিজের হাতের দুপিঠ দেখে নিল, আমিনা ঠিকই বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? সুজয় বলল, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, চেটোর দিকটায়। রফিক বলল, তাই হাত নিজেই চেটোর দিকে ত্বক মোটা করে নিয়েছে? ইতু বলল, পায়ের তলার চামড়া আরও পুরু, গোড়ালির কাছটা সবচেয়ে পুরু, গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখ, গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে, সেখানে বর্মটা মোটা না হলে চলে? এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা দু আঙুল দিয়ে ধরল, বলল, এইভাবে ধরে দেখ, কোথাকার চামড়া কতটা পুরু বুঝতে পারবি। রফিক নিজের হাতটা একবার দেখল, তারপর বলল, ঠিক বলেছিস, স্কেল দিয়ে মাপাও যাবে। দিদিমণি ক্লাসে এসে সব দেখে অবাক, হেসে বললেন, নিজের হাত দিয়ে নিজের চামড়া ধরো, বন্ধুরা স্কেল দিয়ে মাপুক। কোথাকার ত্বক কত পুরু তা মাপা শুরু হলো। রবিনা নিজের হাতে চিমটি ধরে বলল, দিদি এ তো দুই পর্দা চামড়া, তাহলে হাতের ত্বকটা আসলে এর অর্ধেক পুরু। ঠিক তাই, মাপটাকে দুই দিয়ে ভাগ করে নাও, এখানকার ত্বক কত পুরু তা জানা হয়ে যাবে। মেপে নিয়ে লেখো, শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা মাপো, তারপর লেখো। শরীরের অংশ গাল, ত্বক পাতলা না পুরু, কতটা পুরু, পাতলা কত মিলিমিটার শরীরের অংশ, তারপর ত্বক পাতলা না পুরু, কতটা পুরু। পৃষ্ঠা 3, ত্বকের উপর নিট। স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল সুজন, হাঁটু আর কনুইতে লাগলো, সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল, কনুইতে খানিকটা ছড়ে গেছে, এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতেও একটু ছড়েছে, একটু জল কিছু বেরিয়েছে,
একটু জল জল কিছু বেরিয়েছে, খানিকক্ষণ বরফ দেওয়া হলো, তারপর হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল, সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে, একটা স্তরে জলের মতন কিছু থাকে আরেকটা স্তরে রক্ত। দিদি ক্লাসে এলে সে জানতে চাইলো, দিদি বললেন ঠিকই দেখেছ, ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। রফিক বলল ওই স্তরের ওপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভিতরের স্তরে আঘাত লাগলে কিন্তু জ্বালা করবে। মিনা বলল পুড়ে গেলে খুব জ্বালা করে, তখন বরফ বা ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাছটা পুড়েছে, খানিকক্ষণ বরফ জলে হাত রেখেছ, হাত তুললে আবার জ্বালা শুরু হলো, তাহলে আবার হাতটা বরফ জলে ডোবাতে হবে। যখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না, ফোসকা পড়ে যাবে। যে উপরের স্তরটা গরম হয়ে বেড়ে গেল, তুমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল বা বরফ দিলে নিচের স্তরটা গরম হতে পারলো না, ফলে সেটা বাড়তে পারলো না, উপরের ত্বকটা ফোসকা হয়ে ফুলে উঠল। মিনা বলে উঠল কিন্তু তাতে বেশি ক্ষতি নেই, ফোসকা পড়লেও চামড়ার ভিতরের স্তরটা বেঁচে গেল। বলা বলি করে লেখো, আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো, শরীরের অংশ চামড়ায় আঘাতের কারণ তখন কি করেছো, এরপর ওই রকম হলে কি করবে। পৃষ্ঠা ৪। কোচকানো আর কালু স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার, বয়স্ক মানুষ। পিনাকি দেখলো তার মুখের চামড়ায় টান টান ভাব নেই, কপালের চামড়ায় ভাজ। পরদিন ক্লাসে স্যারকের কারণ জানতে চাইল, স্যার বললেন শরীর বাড়লে চামড়াও বাড়ে, মোটা হলেও তাই, পরে রোগা হলে চামড়া পুরো কমে না, তখনও চামড়া কুঁচকে যায়, বয়স বাড়লেও শরীরটা ছোট হতে শুরু করে, তখন চামড়া কুঁচকে যায়, হেড স্যারের তাই হয়েছে। রিয়াজ বলল আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়, মেলানিন রোগও আটকায়, তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? ঠিক তাই, আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। সাহেবরা তো খুব ফর্সা, তাদের চামড়ায় মেলানিন নেই, আছে তবে কম, তাই তারা সুযোগ পেলেই রোদের দেশে যায়। মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো, কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে, ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না, অপুষ্টি বা অসুখে এমন হয়। তাহলে গায়ে রোদ লাগানো ভালো? হ্যাঁ, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। স্বপন বলল স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয়, ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে, বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো, নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। রিয়াজ বলল চাচার খুব ঘাম হয়, ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে, আজ তার কারণটা বুঝলাম। বলা বলি করে লেখো, চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও, তারপর লেখো, শরীরের অংশ চামড়ায় কী অসুখ হয়, সেই অসুখের লক্ষণ, সেই অসুখ হলে কী করেছো বা করবে। পৃষ্ঠা ৫। চুলের সাতকাহন কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনিতে কিছু চুল উঠে এলো, কৌশিক দেখলো চুলের গোড়াগুলো মোটা, ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে, চামড়ার ওপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে। অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই, পাখির গায়ে পালক থাকে, মাছের আছে আঁশ, সাপেরও তাই। স্কুলে যেতে যেতে ওরা বন্ধুরা এইসব কথাই বলছিল, তৃষা বলল মুরগির গায়ে কিচ্ছু পালক খুব ছোট লোমের মতো, ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে সেটা বোঝা যায়। ক্লাসে এসব কথা বললেও সবাই মিলে দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন তুমি এত সব জানলে কী করে, মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি লোম চুল পালক সবেরই গোড়া চামড়ার ভিতরে পর্দায়, চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়া নিজেকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে চায়, তাই লোম চুল পালক আঁচ তৈরি করে নেয়। তৃষা বলল মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়, ওঠে তো পালক লোম চুল সবই ওঠে, চামড়া আবার তা তৈরি করে নেয়। নবীন বলল বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন, বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। রিনা বলল কারো চুল কোঁকড়ানো, কারো কোঁচকানো, কারো সোজা, দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন, দেখে শুনে লেখো, তোমাদের কার চুল কেমন, কার কত চুল ওঠে তা দেখে আর গুনে লেখো, চুলের ধরন কোন ধরন, কতজনের দিন সংখ্যা, সারাদিনে কটা চুল উঠলো, চার দিনে মোট কত চুল উঠলো, গড়ে দিনে কটা চুল উঠলো, কোঁকড়ানো একটু কোঁচকানো, চুলের ধরন কোঁকড়ানো একটু কোঁচকানো সোজা সোজা। পৃষ্ঠা ৬। সজারুর কাঁটা
নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি, বিড়ালের গোঁপ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোঁপ দাড়ি কি মানুষের মতন? ওদের গোঁপ দাড়ি কি পাকে? রিনাকে বললো এসব। রিনা বলল, ওদের গোঁপ দাড়ি বেশি বাড়ে না। ওদের এসব কথা শুনে সুনীল বলল, চুল গোঁপ দাড়ি কাটলে তবেই বাড়ে। ক্লাসে এসব বলল ওরা। দিদিমণি বললেন, সুনীল তো ঠিকই বলেছে। সাবিনা বলল, দিদি কাকাতুয়ার ঝুঁটি কি চুল? কিছুটা চুলের মতো, তবু ওটা পালকি, ওই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ, আসলে সেটা চুল। চুল কি করে হবে? খড়গ তো শুনেছে খুব শক্ত। শক্ত হলো জমাট বাঁধা চুল, লোমও শক্ত হয়। বলো তো কোনো প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? রফিক বলল, সজারু। সজারুর লোম কাঁটার মতো, খুব শক্ত আর সুঁচলো হয়। সুনীল বলল, বাদুড়ের গায়েও লোম আছে, বলা বলি করে লেখো। মানুষের অন্য প্রাণীর লোম চুল বিষয়ে আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও। কাটলে বেশি বাড়ে কি না মানুষের লোম চুল? কাটলে বেশি বাড়ে কি না? না কাটলে কত বড় হয়? চামড়ার কোন পর্দায় গজায়? এদের কাজ কি? পাকলে কেন সাদা? অন্য প্রাণীর লোম চুল পালো কাঁশ, বেশি লোম কাদের, খুব কম লোম কাদের, বিশেষ ধরনের লোম চুল কাদের, বিশেষ ধরনের পালো বা আঁশ কাদের? পৃষ্ঠা সাত, নখের নিচে রক্ত। অন্যমনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলে পুনম নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বর্দি, তারপর ওষুধ দিলেন। বললেন, মাস দুয়েক পরে নতুন নখ গজাবে। বিমল নখের নিচে রক্ত দেখে অবাক, সে ভাবতো নখ কাটলে লাগে না। একথা শুনে নোরসাং বলল, কোনোদিন তো নখ বেশি কাটা হয়ে যায়নি। বিমল ভেবে বলল, একবার হয়ে গিয়েছিল, চামড়া কেটে যাওয়ার মতন লেগেছিল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। পিয়ালি বলল, নখের রং দেখ গোলাপি, এবার নখের একধার একটু টিপে দেখ। বিমল তাই করল, গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে। ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। নোরসাং বলল, পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়েই ধরে তুলতে হবে। পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে ফেটে গেছে, এটা রক্তাল্পতার লক্ষণ। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে, দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন। রিনা বলল, নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়। ঠিক, নখ পরিষ্কার রাখাও কাটা খুব দরকার, নোংরা জমে থাকলেই সেখানে জীবাণু বাসা মারতে পারে, বলা বলি করে লেখো। নখের কাজ, নখের যত্ন, এসব নিয়ে আলোচনা করে লেখো। নখ কী কী কাজ করে, নখ দেখে কী কী বোঝা যায়, কীভাবে নখের যত্ন করা দরকার। পৃষ্ঠা আট, নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ। সোনাম ভাবছিল, বিড়ালের নখের কথা, এমনিতে নখগুলো দেখাই যায় না, কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বলল। সিরাজ বলল, কুকুরেরও ওই রকম আছে। কৌশিক বলল, কুকুরের ধারালো নখ আছে কিন্তু তা থাবায় লুকোনো থাকে না। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে, বেশিরভাগ পাখির নখই ধারালো। কেন বলো তো? ওরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় বলে? হতে পারে, হাঁস ওড়ে না, তাই হাঁসের পায়ে ওই রকম নখও নেই। প্যাঁচা, ঈগল, শিকারি পাখি, ওদের নখ হুকের মতো বাঁকানো আর সুঁচলো। জন শুনছিল, এবার বলল, গরু ছাগলের নখই ওদের খুর, সেগুলো ভোঁতা, ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। দিদিমণিকে এসব কথা বলল সবাই। দিদিমণি বললেন, ঠিক, শিকারি পশু পাখিদেরই ওই রকম নখ হয়। পুনম বলল, দিদি মানুষ ছাড়া তো কেউ নখ কাটে না, তবে পশু পাখিদের নখ কেন বেশি বাড়ে না? দেখনি, ওরা নখ ঘষে 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 নখ বাড়তে দেয় না। দিদি, ত্বক, চুল, নখ সবাই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়, তবে এদেরও যত্ন করতে হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, তেল ক্রিম লাগাতে হয়, নখকুনি হয়, চামড়ায় ফুসকুড়ি হয়, চুলকানি হয়, চুলে খুশকি উকুন হয়। এক, বিভিন্ন প্রাণীর নখ সম্পর্কে নিজেরা আলোচনা করে ভেবে লেখো। নখ নেই এমন প্রাণী, খুরওয়ালা প্রাণী যেমন গরু, কিছুটা ধারালো নখওয়ালা প্রাণী যেমন মানুষ, খুব সুচলো নখওয়ালা প্রাণী বিড়াল। দুই, চামড়া, নখ, চুলের সমস্যা নিয়ে আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও, তারপর লেখো।
চামড়া নখ চুলে কি কি সমস্যা হয়, তাতে কি কি কষ্ট হয়, তখন কি করলে ভালো হয়। পৃষ্ঠা নয়, ছোট বড় হাড়ের কথা। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে দিলেন, বললেন এটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরো। সোহম ধরল। স্যার সবাইকে বললেন, আমাদের আঙুলগুলো দেখো, আঙুলে কটা জায়গায় ভাঁজ হয়েছে। জাফর বলল, বুড়ো আঙুলে দুটো ভাঁজ, তর্জনীতে তিনটে। জিকো বলল, দুটো আঙুলের গোড়া দু জায়গায়। রোকেয়া বলল, দু জায়গা থেকে দুটো হাড় গেছে কবজিতে। স্যার ওদের কথায় খুব খুশি হলেন, বললেন ঠিক বলেছ, কবজি থেকে পাঁচ আঙুলে মোট কটা হাড় গুনে নাও। এই বলে স্যার একটা হাত আঁকলেন। একটু ভেবে জিকো বলল, স্যার গায়ে তো অনেক হাড়, কয়েকশো হয়ে যাবে। সোনাই বলল, সব হাড় কি এভাবে গোনা যাবে? তা না গেলেও এভাবে ধারণা করতে পারবে হাড়ের মোট সংখ্যাটা একশোর কাছে নাকি দুশোর বা তিনশোর। অরূপ বলল, ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। হাড়গুলো নানা মাপের, কোনোই থেকে কবজি, কোথাও ভাঁজ নেই, একটাই হাড় কত বড়, আবার আঙুলের ডগার হাড় কত ছোট। অরূপ ডান হাতের বিভিন্ন জায়গা বাঁ হাত দিয়ে টিপে দেখলো, তারপর বলল, কবজি থেকে কোনোই দুটো হাড়, কিন্তু কোনোই থেকে কাঁধ নলের মতন একটা হাড়। ঠিক এভাবে হাত দিয়ে দেখো শরীরের কোথাকার হাড় কেমন, বিভিন্ন জায়গার হাড়ের মাপ ও তাদের আকার বিষয়ে বোঝার চেষ্টা করো, তারপর লেখো কোন জায়গার হাড় মাপ ছোট মাঝারি বড়। পৃষ্ঠা ১০। অস্থিসন্ধির হিসেব নিকেশ। হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো, হাড়ের জোর কটা। জোরগুলো না থাকলে নল ধরা যেত না। ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে, কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে, কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর। স্যার ক্লাসে এলে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন। স্যার বললেন, হাড় হলো অস্থি, জোর হলো সন্ধি, হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। সারা গায়ে তাহলে কটা অস্থিসন্ধি? শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গোনো। রঞ্জন বলল, এত হাড়, এদের আলাদা আলাদা নাম নেই? আছে, কয়েকটা নাম বলছি। কনুই থেকে কবজি আলনা ও রেডিয়াস, কাঁধ থেকে কনুই হিউমেরাস, মেরুদণ্ড ভার্টিব্রা বা কশেরুকা, কোমর থেকে হাঁটু ফিমার, হাঁটু থেকে গোড়ালি টিবিয়া ফিবুলা। হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? দড়ির মতো একরকম জিনিস, তাকে বলে লিগামেন্ট। আর অস্থিসন্ধির চারদিক ঘিরে থাকে একরকম তরল, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। রীনা বলল, জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধিগুলো খুব নমনীয় থাকে। ঠিক, আর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার, দুধ ডিমে তা আছে। এক, শরীরের হাড় বিষয়ে দেখে আর গুনে লেখো। এক হাতে কবজি থেকে আঙুল পর্যন্ত হাড়ের জোর কটা গুনে খাতায় লেখো। শরীরে কটা অস্থি, শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গুনে লেখো। শরীরে কটা অস্থিসন্ধি, শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে গুনে লেখো। পৃষ্ঠা ১১। ২, অস্থি মজবুত করা ও অস্থিসন্ধিগুলো নমনীয় করা বিষয়ে আলোচনা করে লেখো। অস্থি মজবুত হলে কি সুবিধা, কি করলে অস্থি মজবুত হয়, অস্থিসন্ধি নমনীয় হলে কি সুবিধা, কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়। পেশি নিয়ে কিছু কথা। শুভ্রকে কাকা পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক, ইটের মতো শক্ত। শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলে কি করে? পেশির জন্য, কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি হাড়ের এক জায়গায় শুরু আরেক জায়গায় শেষ, এমনিতে নরম, টান টান করলেই শক্ত হয়ে যাবে, কিছু টানতে গেলে পেশি জোর চায়। কি করে পেশি জোরালো হবে? মাছ মাংস মাশরুম ডাল সয়াবিন খাবে, একটু ব্যায়াম করবে, মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপর ছেড়ে দেবে, পেশি লম্বায় বাড়বে। স্কুলে এসব কথা বলল শুভ্র। স্যার বললেন, হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে, বল করতে আবার অন্যরকম, দেখার জন্য পড়ার জন্য চোখের পেশি কাজ করে। অজন্তা বলল, অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে? নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব, পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত, কেঁচোর তো শুধুই পেশি। আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। তা বটে, আমাদের চোখে হাড় নেই, শুধু পেশি আছে, জীবও একটা পেশি, একাই অনেক কাজ করে, স্বাদ নিতে কথা বলতে লাগে, আবার কানের লতিতেও পেশি, তবে সে কোনো কাজই করতে পারে না। পৃষ্ঠা ১২।
মানুষ ও অন্য প্রাণীর শরীরে পেশি বিষয়ে আলোচনা করে লেখো। মানুষের শরীরের পেশি কোন জায়গার পেশি কী করায় সাহায্য করে, অন্য প্রাণীর শরীরের পেশি কোন জায়গার পেশি কী করায় সাহায্য করে। স্টেথোস্কোপে শোনা, ডাক্তারবাবু বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখে। সিধু ভাবলো, অমন একটা জিনিস বানানো যায়? স্টেথোস্কোপের যেদিকটা বুকে ঠেকায় সেটা ছোট ফানেলের মতো। ও একটা ফানেল আর রবারের নল দিয়ে স্টেথোস্কোপ বানাবার চেষ্টা করলো। ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেল কানে দিল। তারপর অবাক হয়ে শুনল, বুকে এত শব্দ হয়? ভালো করে দেখার আগেই বোনকে মা ডাকলেন। বোন এক ছুটে চলে গেল, আবার একটু পরে ফিরে এলো। সিধু আবার এভাবে শুনল, এবার মনে হলো শব্দটা বদলে গেছে। পরের দিন স্কুলে সবাইকেও সে কথা বলল। দিদিমণি শুনে বললেন, ঠিকই শুনেছ, দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিণ্ডের শব্দটা বদলে যায়। আশা বলল, হৃৎপিণ্ড কি? শরীরে রক্ত ছড়িয়ে দেবার বা পাম্প? সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনি, পাম্প করে নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতরের একটা অঙ্গ, তার নাম হৃৎপিণ্ড। রবিলাল বলল, সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি? সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। আবার ধরো তোমার নাকে ফোঁড়া হয়েছে, সেখানে ফোঁড়ার অনেক জীবাণু, রক্তেও কিছু জীবাণু মিশেছে, কিন্তু তুমি ওষুধ খেয়েছো। ওষুধটা ফোঁড়ার জীবাণু মারতে পারবে, কিন্তু ফোঁড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে? পৃষ্ঠা 13। রক্তের সঙ্গে গুলে যাবে, হৃৎপিণ্ড সেই রক্ত পাম্প করে নাকে পাঠাবে। এই তো রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ বুঝেছ। তাছাড়া রক্তেও রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে, তাই কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায়। ঠিক, এবার তোমরা বন্ধুরা সবাই সিধুর মতো স্টেথোস্কোপ বানাতে চেষ্টা করো। ছোটার আগে পরে হৃৎপিণ্ডের শব্দ কীভাবে বদলায় তা দেখো। স্টেথোস্কোপ বানিয়ে হৃৎপিণ্ডের শব্দ শোনো, সেই শব্দ কখন কাক কীরকম তা শুনে লেখো। হৃৎপিণ্ডের শব্দ বিশ্রামের পর, পরিশ্রমের পর কেন এই পরিবর্তন? অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন? বাতাসে উড়ে জীবাণু, রাস্তায় খুব ধুলো, অনন্ত কাকুর হাঁচি শুরু হলো। কাকু ব্যস্ত হয়ে মুখে রুমাল চাপা দিলেন, নইলে ওর মুখ থেকে বাতাসে ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু চলে যাবে। সুভাষ ক্লাসে এসে কথা বলল, শেষে জানতে চাইল বাতাসে আর কোন কোন রোগের জীবাণু থাকে। দিদিমণি বলেন, থাকে অনেক কিছু, তবে খুব মারাত্মক যক্ষার জীবাণু। ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিয়ে আর ছাড়ি, ফুসফুসেই এই রোগ বেশি হয়, অন্য অঙ্গেও হয়। সুভাষ বলল, কী করে বোঝা যায় যে যক্ষা হয়েছে? প্রথম প্রথম বিকেলে জ্বর হয়, রাতে ঘাম, শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়ার অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। পৃষ্ঠা 14। ওই কফ হাঁচিতে রোগ ছড়ায়? হ্যাঁ, থুতু থেকেও ছড়ায়, সামনে দাঁড়িয়ে কথা বললেও ছড়ায়। এই রোগ কতদিনে সারে? বছরখানেক হাসপাতালে ডট চিকিৎসা করাতে হয়, তাহলে এখন পুরো সেরে যায়। 60-70 বছর আগেও এর ভালো চিকিৎসা ছিল না, যারা পারত তারা ভালো খাবার খেত, যেখানে বাতাসে দূষণ কম সেখানে বিশ্রাম নিত, তাতেও ঠিক সারত না। সেবা বললো, এই জীবাণু কোথা থেকে এলো? গরুর শরীর থেকে এসেছে, কয়েক হাজার বছর আগে পশু পালন আর চাষ শিখলো মানুষ, তখন গরু আর মানুষ একসঙ্গে থাকতো, ভালো ঘরবাড়ি ছিল না, তখনই মানুষের শরীরে এই রোগ ঢোকে। রুনা বলল, তখন থেকেই যক্ষার জীবাণুর কথা জানা ছিল? রোগটার কথা জানা ছিল, জীবাণু আবিষ্কার হয় প্রায় 130 বছর আগে, তাহলে চিকিৎসা 60-70 বছর আগে শুরু হলো কেন? কি দিয়ে একটা জীবাণু মারা যাবে তা জানা কি সহজ? কত পরীক্ষা করতে হয়, তার কি ফল হলো সেটা দেখতে হয়। জীবাণু থেকে তোমাদের বা বাড়িতে কার কি অসুখ হয়েছে তা নিয়ে আলোচনা করে লেখো। অসুখের নাম জানা থাকলে জীবাণুর নাম, কিভাবে চিকিৎসা হয়েছিল, কতদিনে সেরেছিল। জলের সঙ্গে জীবাণু, তীর্থর খুব চিন্তা হলো, বাতাস থেকে যক্ষার জীবাণু ও শরীরে ঢুকে যায় যদি, 1 বছর ধরে ওষুধ খেতে হবে। তৃপ্তি মাসি নার্স, পাশের বাড়িতে থাকেন, একদিন মাসিকে এ বিষয়ে জিজ্ঞেস করলো। মাসি বললেন, জীবাণু সবার শরীরেই কম বেশি আছে, আবার শরীরের মধ্যেই তা প্রতিরোধের ব্যবস্থাও আছে। পৃষ্ঠা 15। তাহলে লোকের যক্ষা হয় কেন? অনেক ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রমও করেন, ঠিকমতো খান না, ফলে প্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো গড়ে ওঠে না। আমার শরীরে প্রতিরোধের ব্যবস্থা ঠিকমতো হয়েছে?
হয়েছে, তোমার বিসিজি টিকা দেওয়া আছে, আমি নিজে টিকা দিয়েছি। এমন সময় স্বপ্নার মা এসে বললেন, মেয়ে কাল রাত থেকে বমি আর পায়খানা করছে, একেবারে ঘোলা জলের মতো। তৃপ্তিমাসি বললেন, নুন চিনির জল বারবার খাওয়ান, ও শরীরে নুন আর জল কমে যাচ্ছে, আগে সেটা পূরণ করুন। জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন, 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন, এটাই বাড়িতে তৈরি ORS। মাঝে মাঝে 1 চামচ করে খাইয়ে দেবেন, দূষিত জল পান করায় ওর এই বিপত্তি। স্বপ্নার মা বললেন, দিদি কলেরা নয় তো, পাতলা পায়খানা তো কত কারণেই হয়, কলেরায় পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়, এসব কিছু দেখলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। ORS কী কাজে লাগে, কীভাবে তৈরি করবে, ছবি এঁকে আর লিখে একটা পোস্টার তৈরি করো। পৃষ্ঠা 16, ভৌত পরিবেশ। মাটি, মাটির উপাদান, মাটির তলার মাটি। অজিতদের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা, প্রথমে খানিকটা খুঁড়ে নিল, তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো। একটু পরেই অজিত দেখল পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে, কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি, 3 রকমের মাটি নিয়ে অজিত স্কুলে গেল। ক্লাসে সবাইকে দেখালো, স্যার বললেন কল বসানোর সময় তলার মাটি কেমন তা জানা যায়। মিতা বলল, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? কিছুটা আলাদা তো হবেই, গ্লাসে জল নাও, এই মাটিগুলোর কিছুটা করে গুলে থিতিয়ে নাও, বুঝতে পারবে। অজিতের আগেই প্রশ্ন করল, কি দেখা যাবে স্যার? এই মাটিতে যা যা আছে সেগুলো পরপর জমবে, জলে মাটিগুলো থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল, উপরের মাটি গুলে দেখলেও এইরকম দেখা যাবে? অনেকটা একই রকম হবে, উপরে শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। রাবিয়া বলল, একই রকম হবে কেন, উপরের মাটিও কি একই রকম? এই রকম মোটামুটি একই রকম হবে, কাছে পিঠে যে মাটির ঢেলা পাবে তা নিয়ে জলে গুলে পরীক্ষা করে দেখো, ভালো করে দেখো পরপর কী জমছে, তারপর পাশে লেখো। একটা বড় কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে একদলা মাটি গুলে দাও, মাটি গোলার পর কী হয় দেখো, ঘণ্টা কয়েক পরে গ্লাসের উপরে ও পাশের দিকে দেখো, যা দেখছো তা আঁকো, পাশে লেখো। পৃষ্ঠা 17, মাটি দেখা। পরদিন স্যার বললেন, শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে কি দেখবে, একে দেখাও তো। সীমা বোর্ডে আঁকলো, ছবিতে দেখালো মাটির দলা জলে ফেলা আছে, তা থেকে বুজবুজ করে বাতাস উঠছে। স্যার বললেন, বাহ মন দিয়ে দেখেছো তো, জলে গোলা মাটি থিতোনোর পর কি ভাসছিল জলে নানা। রেহানা বলল, পাতার গুঁড়ো ছিল, গুঁড়ো চায়ের মতো, ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পা ছিল, জলে নানা জিনিস, লোহা ইট ইত্যাদি ফেলো, কি ঘটে দেখে পাশে লেখো, পরীক্ষা করে লেখো। নবীন বলল, তুই কি করে বুঝলি কোনটা কি? আমার একটা লেন্স আছে, সেটা দিয়ে দেখলে বড় দেখায়, তাই বল, আমি তো খালি চোখে দেখেছি, এত কিছু তো বুঝিনি। লেন্স কিন্তু ইংরেজি কথা, বাংলায় বলে আতসকাঁচ। শুকনো মাটি নিয়ে দেখবে যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো, মাটিটা ভালোভাবে ভাঙবে, তারপর ভালো করে দেখবে তাতে কি কি আছে, দানাগুলোর আকার কেমন, কাছাকাছি কোনো জায়গা থেকে মাটি এনে গুঁড়ো করে ভালো করে দেখে লেখো, কোথাকার মাটি, কি দিয়ে দেখেছো, কি কি দেখেছো, সেগুলো কোথায় পাওয়া যায়, দানাগুলোর আকার কেমন, মাটি দিয়ে পাকা বাড়ি। পৃষ্ঠা 18, সবাই মন দিয়ে মাটি দেখলো, একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো, কী দেখেছে তা লিখেও আনলো, কিন্তু সবার দেখা একরকম হলো না। সমীরের আনা মাটি দেখে স্যার বলল, এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কীভাবে, মুগুর দিয়ে ভেঙেছি, তারপর হামান দিস্তে দিয়ে গুঁড়ো করেছি, ময়দার মতো হয়ে গেছে, আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না, এই হলো কাদার কণা, কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে, জল শুকোলে কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায়, ভাঙা খুব কঠিন, গুঁড়ো করে জল দিলে আঠার মতো, যেন সিমেন্ট। হরিশ বলল, তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না, এই মাটি দিয়েই পাকা বাড়ি গাঁথবে, আগে তাই করতো, ওই রকম কাদায় মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গাঁথত, এখনও তেমন বাড়ি আছে, স্কুলের ওই বাড়িটার একতলাই ওভাবে গাঁথা, তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না। হরিশ বলল, সিমেন্ট পাওয়া যেত না, সে কত বছর আগে, সিমেন্ট প্রথম হয়েছে প্রায় 200 বছর আগে, এদেশে তৈরি শুরু হয়েছে প্রায় 120 বছর আগে, আর বেশি ব্যবহার হচ্ছে 70-80 বছর হলো। তারপর একটু থেমে বললেন,
এটা এঁটেল মাটি, এতে জল দিলে ঠিক কি হয় দেখতে হবে। রাবেয়া নিজের আনা মাটির কিছু কণা দেখিয়ে বলল, মাটির এই কণাগুলো বেশ বড় বড়, খালি চোখেই বোঝা যাচ্ছে এগুলো বালির কণা, কাদার কণার চেয়ে বড়। এই মাটিকে বলে বেলে মাটি, এতেও আমরা জল দিয়ে দেখব। মিনতি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমার আনা মাটি খানিকটা জলে গুললাম, ভালো করে থিতলো না, জলটা ঘোলাই রয়ে গেল। মাটি দেখে স্যার বললেন, এটা দোঁয়াশ মাটি, বালিয়ার কাদা প্রায় সমান সমান, কিছুটা জৈব পদার্থ মাটির নানা স্বাভাবিক উপাদানতে আছে, গোবর মাছের কাঁটা পচা পাতার কুচি, এগুলো তো জৈব পদার্থ, মাটির অস্বাভাবিক উপাদান কি? এই দেখো, পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিলের টুকরো, পেন্সিলের শীষ। স্যার আতশকাঁচ দিয়ে মিনতিকে এইসব দেখালেন, তারপর বললেন, এর কিছু জলে ডোবে, আবার কিছুটা ভাসে বা আর্দ্রবা হয়ে থাকে, জৈব পদার্থ তাই, সেই জন্য জলে এই মাটি গুললে থিতনো মুশকিল। পৃষ্ঠা ১৯। তোমার বাড়ির কাছাকাছি জায়গায় শুকনো মাটি নাও, পরীক্ষা করে ওই মাটির উপাদান বিষয়ে লেখো। তোমার ঠিকানা কিভাবে গুঁড়ো করেছো, কি উপাদান দেখেছো, স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান, মাটি ও জলের বোঝাপড়া। স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তা থেকে একটা পলিথিনের কৌটো বের করলেন, তার মুখটা খোলা, কৌটোর পিছন দিকটা দেখালেন, অনেকগুলো ফুটো। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোটার তলায় বিছিয়ে দিলেন, তারপর বললেন, এটার ভিতর দিয়ে জল গলে যাবে, মাটির কণারা যাবে না। তারপর সমীরের আনা এক কাপ মাটি ঢাললেন, কৌটোটা একটা কাঁচের গ্লাসের ওপর বসালেন, বললেন, সমীর এর ওপর জল ঢাললে কি দেখা যাবে বলো। সমীর বলল, মাটিটা ভিজবে আর খানিকটা জল চুঁয়ে নিচের গ্লাসে পড়বে। রাবেয়া বলল, স্যার আর দুটো কৌটো দেবেন, আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো। স্যার আরও দুটো কৌটো ফিল্টার পেপার দিলেন, রাবেয়া আর মিনতি সেই কৌটোগুলোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল, তারপর নিজেদের আনা মাটি এক কাপ করে ঢাললো। স্যার বললেন, এবার যে যা মাটি এনেছো তার উপর দু কাপ করে জল ঢালো, তারপর দেখো কি হয়। ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বললেন, ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে আর কোনটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমে, তারপর যা দেখলে তা লেখো আর তা থেকে কী কী বোঝা গেল তাও লেখো। পৃষ্ঠা ২০। সমীর রাবেয়া আর মিনতির মতো করে এঁটেল বেলে আর দোঁয়াশ মাটি নিয়ে পরীক্ষা করো, কি দেখেছো আর কি বুঝেছো লেখো, কিভাবে পরীক্ষা করেছো তা এঁকে দেখাও। আগে জল পড়া শুরু হয়, বেশিক্ষণ ধরে জল পড়ে, নিচের গ্লাসে বেশি জল জমে, বোঝা গেল এঁটেল বেলে দোঁয়াশ, যেটা ঠিক সেটা লেখো। তাড়াতাড়ি জল বেরিয়ে যায় মাটি থেকে, ভিজতে বেশি সময় লাগে এই মাটি, বেশি জল বেরিয়ে যায় মাটি থেকে, বেশি জল ধরে রাখতে পারে এই মাটি। উপকার অপকার যত্ন পুষ্টি। সুধামায় দেখলো মাটিতে সুতোর মতো কিসব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো, দেখেই স্যার বললেন, এ তো কেঁচো, মাটিটা রোদে শুকিয়েছো, এরা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, মাটির সজীব জৈব উপাদান, এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে, কিছু খালি চোখে কিছু আতশকাঁচ দিয়ে দেখা যায়, তারা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, তার ফলে মাটি উর্বর হয়। রিয়াজ বলল, স্যার সার দিলেও তো মাটি উর্বর হয়, নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। পৃষ্ঠা ২১। আসলে সার ভেঙে তার উপাদান নেয় গাছ। সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়, তাতে মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে। তপন বলল, কম্পোস্ট তো জৈব সার, অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন ফসফরাস পাবে, মাটির ভিতরে ছোট ছোট জীবরা সেই কাজে সাহায্য করে, আধপচা পাতা ভাঙতেও সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি এত জানলে কী করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। মিনতি বলল, পলিথিন প্লাস্টিক এগুলো কীভাবে ভাঙে? ভাঙে না, ওগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকবার সময় বাধা দেয়, শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, ঝড়ে গাছ উল্টে যাবে। রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু, বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে,
দেখতে হবে আবার যেন না উড়ে যায়, আর পলিথিনের ব্যবহারও কমাতে হবে। মাটি ভালো রাখা বিষয়ে আলোচনা করে লেখো, মাটির উপকারী উপাদান কীভাবে উপকার করে, মাটির ক্ষতিকর উপাদান কীভাবে ক্ষতি করে, উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কী কী করব। পৃষ্ঠা 22, মাটি থেকে সোনার ধান। ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয়, ছোট চারা, শিকড় উপরে বসানো গাছ, গোড়াটা জলে ডুবিয়ে রাখতে হবে, তবেই শিকড়গুলো মাটি ধরতে পারে। রোয়ার আগে মাটিটা কাদা করতে হয়, টানা বৃষ্টি হলে মাটিতে জল দাঁড়ায়, তখন বীজতলা থেকে বীজ ধান উপরে রুয়ে দেয়। অপর্ণা চাষের কাজ দেখেনি, তাই বলল বীজ ধান মানে কি। সমীর বলে দিল, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, ঘন হয়ে গাছ হয়, সেই গাছগুলোকে বলে বীজ ধান। হাত খানে খোলে সেগুলো তুলে বসাতে হয়, বিঘত খানে কন্ত সারি দিয়ে বসায়, সেই চারা বসানোকে বলে রোয়া। স্যার বললেন, তাই যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে, সেখানেই ধান রোয়া যায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। পরীক্ষা করে লেখো, তোমার কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো, সেই মাটি কী ধরনের তা পরীক্ষা করে কী পেলে তা লেখো, কীভাবে পরীক্ষা করলে তার ছবি আঁকো লেখো। পৃষ্ঠা 23, মাটির ওপর চা গাছ। শুধু ধান নয়, সব খাদ্যের জন্য মাটি দরকার, তাই কি? মাছ মাংস ডিম তৈরি করতো, হ্যাঁ দরকার, কারণ মাটি ছাড়া গাছ হবে না। গাছ অথবা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে, পুকুরও তো মাটির ওপরেই, তাই মাটি ছাড়া মাছও হবে না। সকালবেলা চা থেকে সব খাবার পেতেই মাটি চাই। রাবেয়ারা অবশ্য মাটির ওপর চা গাছ দেখেনি, শুধু শুনেছে দার্জিলিংয়ের পাহাড়ে চা হয়। সেও কি আসলে মাটিতে? স্যার বললেন, মাটিতে তো বটে, দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে, তার উপরেই চা গাছ হয়। অজিত বলল, পাহাড়ে ধান শাক সবজি হয় না? হয়, সবেরই চাষ হয়, উঁচু তো, মে জুন মাসেও ঠান্ডা, কপি হয়, পাহাড়ের ঢালে চাষের ছোটো ছোটো জমি তৈরি করে নেওয়া হয় অনেকটা সিঁড়ির মতো, সেখানে জল আটকে ধান চাষও হয়, ওরা এত জানতো না। শ্যামল বলল, পাহাড়ে এত মাটি আছে, ধান বা শাকসবজি চাষে মোটে 1-1.5 ফুট গভীর মাটি লাগে, বড় গাছ হয় না? বড় গাছও হয়, বড় গাছে শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায়, তলায় গিয়ে মাটি পায়। পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে? ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়, অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে, সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে চলে যায়, আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতোয়। তবে মনে রেখো, পাহাড় সমতল সর্বত্রে খাদ্য তৈরি করতে মাটি চাই। টবে বা মাটিতে ফুল বা শাকসবজির চাষ বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো। কিসের চাষ, চাষ করতে কতটা গভীর মাটি লাগে, কেমন ধরনের মাটি লাগে, কিভাবে সেই মাটি চাষের যোগ্য করা হয়। 24, ধসে রাস্তা বন্ধ। রেডিওর খবরে দীপেন ধসের কথা শুনল, দার্জিলিং থেকে শিলিগুড়ি পথে ধস নেমেছে, সব গাড়ি ঘুরপথে যাচ্ছে। স্কুলে এসে সে অন্যদের বলল সে কথা, ধস কীভাবে হয় শেষে স্যারকে জিজ্ঞাসা করল। স্যার বললেন, মাটি ধসে পড়া দেখোনি? পুকুর পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে, পুকুরের পাড় খাড়া, সেই রকম খাড়া পাহাড়ের রাস্তার ধার, উপরে দেখবে একটা বড় পাথর, হয়তো তার তলায় মাটি, উপরের পাথরটা অনেকদিন ধরে একটু করে সরছে, খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল, পাথরটা পড়ে গেল, পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়ল। রানু বলল, বড় গাছ থাকলে সহজে এমন হয় না, ঘাসের চাপড়া থাকলেও ধসে না। সুবীর বলল, কি করে জানলি, তুই পাহাড়ে গিয়ে দেখেছিস? তা নয়, পুকুরের কথা বলছে, আমাদের পুকুরের পাড়ে একটা জাম গাছ আছে, ঝড় বৃষ্টির পর পাশের মাটি ধসে পড়ে, কিন্তু গাছটার গোড়ার কাছের মাটি ধসে না। এই তো বেশ দেখেছ, সব জায়গায় এমন পাড় ভাঙে, এভাবে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। সাবিনা হেসে বলল বুঝেছি, ভূমি তো মাটি, ক্ষয় হওয়া মানে নষ্ট হওয়া, কিভাবে ভূমিক্ষয় বাড়ে ভেবে দেখো। ধরো একটা পলিথিন, তার উপরে মাটির যে কণা আছে তার সঙ্গে নিচের কণার ছোঁয়া থাকে না, ফলে জোর বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায়। মিনতি বলল, সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক এসব ফেলা যাবে না,
দীপেন বলল, আর গাছ কাটা যাবে না, মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, তাহলেই ধস কমবে। ভূমিক্ষয় ও তার নানা দিক নিয়ে আলোচনা করে লেখো, কী কীভাবে ভূমিক্ষয় হয়, ভূমিক্ষয়ের ফলে কী কী অসুবিধা হয়, কী কী করলে ভূমিক্ষয় কমবে। পরবর্তী অংশ ভৌত পরিবেশেরই চেনা জানা জলাশয়, জল স্থানীয় জলাশয়ের বৈচিত্র্য। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। পৃষ্ঠা ২৫। শর্ট পাঠ প্রথম ভাগ পড়ার সময় থেকে কালাম মতিবিলটা খুঁজছে, বাড়ির পাশের পুকুরে হাঁসের দল ঘুরে, মাঝে মধ্যে মাছরাঙা ছো মেরে মাছ নিয়ে যায়, পাড়া ছেড়ে একটু গেলেই চকাচকির বিল, সেখানে বক পাঁকের মধ্যে মাছ খোঁজে। একদিন একটা চিল শাঁ করে এলো, জল ছুঁয়ে নখে করে মাছ নিল, উড়ে গেল। বিলের পাশ দিয়ে রাস্তা, তার উপাশে একটানা নয়নজুলি, ওটাও জলাশয়, মাছ আছে ওখানেও। নয়নজুলিতে লোকেরা মাঝে মধ্যে মাছ ধরে, নিজেরা খায়, বিক্রি করে। কালাম স্কুলে এসব বলায় দিলীপ বলল, গাঁয়ের শান বাঁধানো পুকুরটার কথাই ভুলে গেছি, আর দক্ষিণ পাড়ার মাছের ভেড়িগুলো? স্যার বললেন, শুধু ওটা কেন, আরও জলাশয় আছে, বাড়ি থেকে স্কুলের পথের পাশে সবকটা জলাশয়ের মানচিত্র আঁকতে পারবে? তিয়ান বলল, বোর্ডে আঁকবো? আঁকবে, আগে বলো তো ঘর বাড়ি কীভাবে দেখাবে? তিয়ান বলল, ওসব দেখাবো না, জলাশয় মানচিত্র তো। কালাম বলল, তোমাদের তো দুটো রাস্তা, একটা রাস্তার পাশে বাঁওর আছে, সেটা কীভাবে দেখাবি? হাসি বলল, বাঁওর কী? রেবা বলল, নদীর বাঁকে খানিকটা জায়গা, নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বলে বাঁওর। আকাশ বলল, স্যার পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আছে, তুমি আগে পাহাড়ি অঞ্চলে থাকতে তাই না, পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে ঝোড়া, সেখানকার জলাশয় মানচিত্র আঁকবো? নিশ্চয়ই আঁকবে। পৃষ্ঠা ২৬। তোমাদের দেখা সবচেয়ে বড় জলাশয়ের কথা লেখো, জলাশয়টার নাম ও ঠিকানা, সেখানে কী কী আছে, কী কী পশু পাখি সেখানে আসে, সেটা মানুষের কী কী কাজে লাগে। পৃষ্ঠা ২৭। তারপর একটা ছবি আঁকলো, বললো, যেভাবে টিভিতে ক্রিকেট খেলায় ওভার প্রতি রান দেখায়, সেভাবে পুকুরের সংখ্যা দেখালাম। স্যার বলল, নদী আর নয়নজুলি কটা করে দেখছো? একটা করেই। রাস্তাটা কি তিয়ান ঠিকঠাক দেখিয়েছে? সুবোধ বলল, হ্যাঁ স্যার, আমরা একসঙ্গে আসি, বর্ষাকালে ঘুরপথেই আসতে হয়, তখন আসতে প্রায় আধ ঘন্টা লাগে, আর শীতে বা গরমে নদীর পাশ দিয়ে আসি, তখন মিনিট ১৫ লাগে। বেশ, তাহলে দূরত্বটা তিয়ান আন্দাজ করেছে ভালো, আর দিকটা তাও ঠিক দেখিয়েছে, স্কুল থেকে ওদের বাড়িটা দক্ষিণেই পড়ে, তাহলে এটা স্কুলের কোন পাশের জলাশয় মানচিত্র? তৃপ্তি বলল, দক্ষিণ পশ্চিম, বাড়িটা দক্ষিণে তবে পশ্চিমও দেখিয়েছে। স্যার বললেন, ঠিক বলেছ। আচ্ছা সাবির, দুরকম পুকুরের সংখ্যা দেখালো, ওইভাবে নদী আর ডোবা দেখাও। সাবির বলল, স্যার একটা ছবিতে সবই দেখানো যাবে, দুরকম পুকুর, বিল, বাঁওর, ভেড়ি, নদী, সব কিছু সংখ্যায় বেশ তাই দেখাও। নদী আর ডোবা কটা করে আছে তা উপরের ডান পাশের খোপে দেখাও, সব কিছু কটা করে আছে তা নিচে দেখাও। পৃষ্ঠা ২৮। নতুন জলাশয়। সাবিনাদের বাড়িটা স্কুল থেকে উত্তর পূর্ব দিকে, এদিকটায় বিল ভেড়ি কিছুই নেই, একটু শহরের দিক তো, নদীটা উত্তর থেকে দক্ষিণে গেছে, শুধু বাড়ি আর ৫টা পুকুর, তার ২টো ঘাট শান বাঁধানো। সাবিনা রাস্তার পাশে জলের কলগুলো দেখতে লাগলো, ৮ জায়গায় কল, তার মধ্যে ৩টে ভাঙা, জল পড়েই যাচ্ছে, ২টো কলে কেউ জল নিতে আসেনি। পরদিন সবাই নিজের আঁকা মানচিত্র দেখালেও অন্তরাদের বাড়ি স্কুলের উত্তর পশ্চিমে, তার মানচিত্রে অনেক ছোট ডোবা রয়েছে, শিবা দেখিয়েছে দক্ষিণ পূর্বটা, ওদিকে ৪টে শান বাঁধানো পুকুর। তিয়ান এঁকেছিল দক্ষিণ পশ্চিমের মানচিত্র, অন্যরাও এঁকেছে, সাবিনা একাই এঁকেছে উত্তর পূর্ব দিকের মানচিত্র। আসলে ওদিকের বেশি ছেলে মেয়ে ওই স্কুলে পড়ে না। স্যার চারদিকে ৪টে মানচিত্র নিয়ে বোর্ডে লাগিয়ে দিলেন, বললেন, এই হলো স্কুলের চারপাশের জলাশয় মানচিত্র, এটা ভালো করে দেখে নাও, কোথায় কোন জলাশয় আছে, তারপর নিজেরা আঁকবে। অন্তরা বলল, স্যার জলের কলটা কি জলাশয়? স্যার হেসে বললেন, আমিও তাই ভাবছি, জলাশয় না হোক জলের উৎস তো বটে, একটা জলের কল থেকে রোজ কতটা জল পড়ে, তুমি যে ডোবা দেখিয়েছো তার সবচেয়ে ছোটটা ভর্তি হবে,
একটু থেমে আবার বললেন, অনেকেই শহরে থাকে, তারা তো দু একটা পুকুর ছাড়া জলাশয় দেখাতে পারবে না। সাবিনা ভালোই করেছে, শহরের জলের ট্যাঙ্ক, রাস্তার পাশে জলের কল আর পুকুর দেখিয়েছে, তার চিহ্ন ঠিক করেছে। অন্তরা বলল, একটা কল থেকে একদিনে অনেক জল পড়ে, কতটা জল পড়ে তা কি হিসেব করা যায়? নিশ্চয়ই করা যায়, ভাবতে থাকো কিভাবে করা যাবে। তোমার স্কুলের চারপাশে জলাশয় মানচিত্র নিচে আঁকো, আর একটা বড় কাগজেও আঁকো। পৃষ্ঠা 29। স্রোতের জল, স্থির জল। ফেরার পথে আকাশ বলল, পাহাড়ের বেশিরভাগ জলাশয় খুব স্রোত। অন্তরা বলল, উঁচু নিচু তো, যেখানেই নিচু পাবে জল সেদিকে হু হু করে যাবে। রফিকুল বলল, বর্ষাকালে এখানেও মাঠের পাশে নালায় স্রোত হয়, নয়নজুলিতে স্রোত, কোন দিক থেকে কোন দিকে জল যায় দেখেছিস? দেখলেই এখানকার জমি কোথায় উঁচু কোথায় নিচু বোঝা যাবে। নিচু জায়গাগুলো বৃষ্টির জল জমে জলাশয় হয়ে যায়। সাবিনা বলল, বাড়িতে ব্যবহার করা জলও পুকুরে পড়ে, তোদের ওদিকে পড়ে, চারপাশে পাকা ড্রেন, মাঝখানে পুকুর, তাই ড্রেনের জল আসে, গরমে জল শুকোয় না। রফিকুল বলল, ড্রেনের নোংরা জল পুকুরে জমে? সাবিনা বলল, তবে জলটা তত নোংরা হয় না। কিন্তু কেন হয় না? ভাবতে ভাবতে সাবিনা ঘরে ঢুকলো। পরদিন ক্লাসে আবার এ কথা বলল। কমলা বলল, পুকুরের জলেও একটু স্রোত হয় বাতাসের জন্য, কাগজ ফেলে দিলে বোঝা যায় বাতাস কোন দিকে বইছে, কাগজের নৌকা ভাসিয়ে দেখেছি। স্যার বললেন, কমলা তো কিছুটা বলেই দিল, বাতাস বয়, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়, জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে, সেগুলো ভেঙে দেয়, সেগুলো আর নোংরা থাকে না। স্যার, রাসায়নিক বিক্রিয়া কি? দুধে লেবুর রস দিলে কি হয়? কাপড়ের দাগে লেবুর রস দিয়ে দেখেছো? কমলা বলল, দুধ খেটে ছানা হয়ে যায়, ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধ হয় না। তিতলি বলল, জামায় দাগ উঠছিল না, লেবুর রস দিতে উঠে গেল, এগুলোই রাসায়নিক বিক্রিয়া। পৃষ্ঠা 30। আর কোথায় রাসায়নিক বিক্রিয়া হওয়া দেখেছো? এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর লেখো। কোথায় রাসায়নিক বিক্রিয়া হওয়া দেখেছো? তার ফলে রং বদলে যাওয়া বা অন্য কী ঘটেছে? বিক্রিয়ায় কী তৈরি হয়েছে বলে মনে হয়? জল শোধনের নানা কথা। কমলা বাড়ির কাছে পৌঁছে গেল, তবুও ভাবছে, জলের সব নোংরা সঙ্গে কি বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে? তাহলে পুকুরে গরু স্নান করালে ক্ষতি কী? যে যা খুশি ফেলুক না, কিন্তু তাহলে কেন ওরকম বোর্ড লাগিয়েছে পুকুরের গায়ে, নাকি বুঝতে ভুল হলো? পরের দিন কমলা ওর ভাবনার কথা বলল। স্যার বললেন, সব কিছুর সঙ্গে বাতাসের অক্সিজেন কী করে বিক্রিয়া করবে? প্রাকৃতিক জল শোধনে আরও অনেকের সাহায্য আছে, শুধু বাতাসের অক্সিজেন নয়। সতর্কীকরণ: পুকুরে গবাদি পশু স্নান করানো, মলমূত্র পরিত্যাগ করা, বাড়ির আবর্জনা, পলিথিন ইত্যাদি ফেলা ও বাসন মাজা নিষিদ্ধ। জবা বলল, অনেক কিছু মাছে খেয়ে ফেলে, ঠিক বলেছ, আরও অনেক ছোট বড় জীব আছে, তারা কিছু নোংরা খায়, অন্যভাবেও জলে অক্সিজেন তৈরি হয়, এই অক্সিজেন আর বাতাসের অক্সিজেন মিলে কিছু নোংরা শোধন করে, বহু হাজার বছর ধরেই এমন চলছে। স্বপ্নার বাবা মাছ চাষ করেন, স্বপ্না বলল, মাছের ঘা সারাতে বাবা জলে একটা ওষুধ দেন, বাবা বলে ওতে জলও শোধন হয়, ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওতে অনেক অক্সিজেন আছে, দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করে। কমলা বলল, তবু কেন পুকুরে গরুকে স্নান করানো বারণ? গরুর থেকে যক্ষার জীবনে এসেছে বলে? পৃষ্ঠা 31। সে তো বটেই, তাছাড়া বেশি রাসায়নিক পদার্থ দিলে অন্য ক্ষতি হবে, নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে, তাতেও যেটুকু নোংরা হবে দুই পদ্ধতিতে শোধন করতে হবে। স্বপ্না বলল, দুই পদ্ধতি মানে? একটা প্রাকৃতিক পদ্ধতি, আর একটা জলে রাসায়নিক দেওয়া, তোমার বাবা যা করেন। তবে আবার বলছি, ওইসব রাসায়নিক মেপে দিতে হয়, না হলে মাছ বা অন্য জীব মরে যাবে। সাবিনা বলল, পুকুর না থাকলে আমাদের পাড়াটা তো নোংরা গন্ধে ভরে যেত। ঠিক তাই, আমরা নোংরা ফেলি, জলাশয় তার কিছুটা পরিষ্কার করে। জলাশয় নোংরা হওয়া তার শোধন করা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। জলাশয়ে কী কী নোংরা যায়, তার ফলে কী কী সমস্যা হয়, কী কীভাবে জলাশয়ের জল শোধন হয়। পৃষ্ঠা 31। জল, স্থানীয় ব্যবহার্যের জলের উৎসের প্রকারভেদ ও মানচিত্র। ঘরের বাহিরে তাকিয়ে দেখো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।
শান পুকুরের ঘাট সুবোধ আগেও এসে বসেছে, কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘাটটা পূর্ব দিকে, পাড়গুলো উঁচু করে বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশ ঘুরে আসতে কত পাহাড় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখলো পাড়ের পাশে কত রকম ঘাস, ছোপ ফুল, জলের মধ্যেও গাছ, শালুক ফুল, ছোট ছোট পানা, জলের খুব কাছে লতার মতো গাছ, খাঁজ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এই রকম আনে, বলে ঢেঁকি শাক। সুবোধ কখনো পাড়ের গাছপালা দেখতে দাঁড়াচ্ছে, তখনই লিখে রাখছে কত পা হলো। পাড়ের তাল গাছ খানিক যাওয়ার পর মাছ ঝাক, কোথাও পাড় ভেঙে জল ঢোকার নালা হয়েছে, মাঠ থেকে বর্ষার জল ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, একটা কাঁদি ধরেছে, একটায় মোচা বেরিয়েছে। পাড়ের তাল গাছ খানিকটা যাওয়ার পর মাছ ঝাড়, কোথাও পাড় ভেঙে জল ঢোকার নালা হয়েছে, মাঠ থেকে বর্ষার জল ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, একটা কাঁদি ধরেছে, একটায় মোচা বেরিয়েছে। তারপর নীলুদার ঘর, নীলুদা পুকুরের মাছ, পাড়ের গাছপালা, পাশের আম কাঁঠালের বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার আমরা কোনোদিন কোনো জলাশয়ের মানচিত্র করিনি, সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে। এবার সুবোধ 1570 পা হেঁটে শান পুকুর ঘোরার কথা বলল। স্যার বললেন, তোমার এক পা মানে কতটা? আমার 10 পা মানে 3 মিটার, আগেই দেখে নিয়েছি। ঘাটটা কোন দিকে দেখেছ? পুকুরের আকৃতিটা, ঘাটটা পূর্ব দিকে, পুকুরটা দেখতে গোল মতন। তাহলে যা যা আছে তার চিহ্ন ঠিক করো, আঁকো আর বলে বলে দাও, সবাই শুনুক। এরপর সবাই একটা করে জলাশয় ভালো করে দেখবে আর তার মানচিত্র আঁকবে। সুবোধ দিকচিহ্ন দিয়ে আঁকা শুরু করলো, কোনটা কিসের চিহ্ন তা বলে বলে আঁকতে লাগলো। একটু পরে শান পুকুরের মানচিত্র আঁকা হয়ে গেল। পৃষ্ঠা 33-এ আঁকার ব্যাপার, পৃষ্ঠা 34 মাটির নিচে জল ও তার অপচয়, মাটির নিচের জল। পরদিন ক্লাস, জবা বলল, আমাদের গাঁয়ে আরও বড় পুকুর আছে, সেই পুকুরেও কি জল ঢোকার অনেক নালা আছে? সেটার পার বেশি উঁচু নয়, বর্ষায় চারদিক থেকেই জল আসে। তাহলে ওই পানীয় জলের পুকুর ছিল না? সুবোধ যে পুকুর দেখিয়েছিল তার পার নিচু, পানীয় জলের জন্যই কাটা, পরে টিউবওয়েল চালু হয়েছে। বীরু বলল, আগে টিউবওয়েল ছিল না? না, তখন কিছু পুকুর আলাদা করা থাকতো, কেউ সেখানে স্নান করতো না, নোংরা ফেলতো না। এখনও দু একটা এমন জায়গা আছে, সেখানে মাটির নিচে জল পাওয়া যায় না, অথবা মাটির নিচের জল খুব নোনতা। রতন বলল, জানি সুন্দরবনে সাগরের কাছে তো, মাটির নিচে সাগরের জল চুঁয়ে আসে, তাই জল নোনতা। খালেদা বলল, এখানে মাটির নিচে জল কিভাবে এসেছে? হয়তো কিছুটা সাগরের জল এসেছে, লক্ষ লক্ষ বছর ধরে এসেছে, একটু একটু করে বালির ভিতর দিয়ে। কোথাও ছোটো কণার বালি প্রায় কাদার কণার মতো, তাই নুন বেশি আসতে পারেনি। আর বাকিটা কিভাবে এসেছে বলা কঠিন। বৃষ্টির জল চুঁয়ে থাকতে পারে, নিচের জল তুললে বৃষ্টির জল আবার ঢুকে যাবে, সে কী করে হবে? এসব খুব ধীরে হয়, অনেক নিচের স্তরে বৃষ্টির জল যাবে না, তাহলে তো টিউবওয়েলে পরে আর পানীয় জল উঠবে না। তিতলি বলল, মিনি ডিপ টিউবওয়েল দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। সাবিনা বলল, খোলা কল দিয়ে তো জল পড়েই যাচ্ছে। সুবোধ বলল, অনেক লোকালয়ে সব কাজেই মাটির নিচের জল ব্যবহার হয়, আবার গ্রামে মাটির নিচের জল তুলে ধান চাষ, এভাবে মাটির নিচের পানীয় জল নষ্ট হয়। পৃষ্ঠা 35, কী কী কাজে মাটির নিচের জল ব্যবহার করলে ভালো হয় এ নিয়ে আলোচনা করো, তারপর লেখো। কী কী কাজে নিচের জল ব্যবহার হয়, কোন কোন কাজে মাটির নিচের জল ব্যবহার করা ছাড়া উপায় নেই, অন্য কোন কাজে কোথাকার জল ব্যবহার করা যায়। 36, জল নষ্ট আর জল কষ্ট। সাবিনা ফেরার পথে আবার সেই দৃশ্য দেখলো, একটা জলের কল খোলা রয়েছে, কেউ জল নিতে আসেনি। সাবিনা কলটা বন্ধ করে দিয়ে এলো, তারপর হাঁটতে হাঁটতে পাড়ায় ঢুকলো। হঠাৎ ওর নজরে পড়লো একটা খোলা পাইপ দিয়ে জল পড়েই যাচ্ছে। ভালো করে দেখলো, দেখে বুঝলো যে ট্যাঙ্কে এসে জল জমে এটা সেই ট্যাঙ্ক। পরদিন স্কুলে এসে ও এসব কথা বলল। শুনে কেয়া বলল, আমাদের পাড়ায়ও জল নষ্ট হয়, সজলধারার জল এসেছে গত বছর, পাড়ায় ঢোকার মুখে একটা কল 10 দিনের মধ্যে কেউ ভেঙে ফেলেছে, এখন জল আসলে একটানা জল পড়ে। সকালে আমরা লম্বা লাইন দিয়ে জল ভরি, দুপুরে দু একজন করে আসে, জল নেয়, স্নান করে, বাকি জলটা পড়ে নষ্ট হয়।
অনন্ত বলল, এক দুই বালতি করে জল নিলে হয়, সারাদিন চলে। আমরা ওই জলটা খাই, অন্য সব কাজ পুকুরের জলে হয়। রান্না, চাল ধোয়া, আনাজপাতি ধোয়া, পুকুরের জলেই ওসব হয়। জবা বলল, কেন, অত জল নষ্ট হয়, সেটা নিতে পারিস। খেয়া বলল, অত দূর থেকে বেশি জল আনা মুশকিল। স্যার শুনছিলেন, এবার বললেন, রান্নায় জল অনেকক্ষণ ফোটে, তবুও রান্নাটা পুকুরের জলে করা যাবে না। অনন্ত বলল, শশা কেটে খাবি, ওটা তো আর জলে ফোটাবি না, চিড়ে ভিজিয়ে খাবি, সেটাও জলে ফুটবে না। এসবের কাজে একদম পুকুরের জল ব্যবহার করিস না। ৩৬, বাড়িতে কি কাজে বা কোন উৎসের জল ব্যবহার করা উচিত ভালো করে ভেবে আলোচনা করে লেখো। পানের জল, চাল ও আনাজ ধোয়া, কাঁচা খাবার, ফল ধোয়া, মুড়ি চিঁড়ে ভেজানো, রান্না করা, মুখ ধোয়া, বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা, স্নান করা, জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট। অন্তরা সুজন যাচ্ছিল, ওরা দেখল অচেনা দুজন ছেলে মেয়ে টিউবওয়েল পাম্প করে জল খাচ্ছে, ওদেরই সমবয়সী। ভাবলো, ওরা কতটা জল খাচ্ছে আর কতটা ফেলছে, মাপা যাবে? অন্তরা গুনল, মেয়েটা 10 বার পাম্প করলো, সুজন বলল ছেলেটা 10 ঢোক জল খেল। অন্তরা বলল, কাল একটা গ্লাস আনবি, আমি 10 পাম্প জল তুলবো, কত গ্লাস জল হয় দেখব। তুই 10 থেকে ঢোক জল খাবি, কত গ্লাস জল হয় দেখব, বোঝা যাবে ওভাবে জল খেলে কতটা জল নষ্ট হয়। স্কুলে ওরা সবাইকে সে কথা বলল। স্যার বললেন, বেশ তো, ওইভাবে তোমরাও মাপবে, মেপোয়ে আর হিসেব করে লেখো। টিউবওয়েল থেকে জল পান করার সময় কতটা জল নষ্ট হয় তা নিয়ে তা মেপে লেখো। 10 বার পাম্প করে কত গ্লাস জল উঠেছে, কত গ্লাস জল 10 ঢোকে পান করো, কতটা জল নষ্ট হয়েছে, তোলা জলের কত ভগ্নাংশ জল নষ্ট হয়েছে। বৃষ্টির জল ধরো, 37। সুজান বলল, স্যার কল থেকে জল পড়ে জলটা কোথায় যায়, সব কি নষ্ট হয়? কেয়া বলল, কলতলাটা দেখিস নি, চাতালটার পাশেই পড়ে, ভিজে যায়, পিছল হয়, ওই জলের বেশিটাই বাষ্প হয়ে যায়, কিছুটা মাটিকে নরম রাখে, বর্ষাকালে বৃষ্টির জলও এভাবে নষ্ট হয়। সুজন বলল, বৃষ্টির জল ঘরের নানা কাজে লাগানো যায় না, তাহলে তো খুব ভালো হয়, টিনের চাল থেকে যে জল পড়ে তা ব্যবহার করা যায়। নিশ্চয়ই বৃষ্টি শুরুর পর প্রথম দিকে খানিকটা জলে নোংরা থাকে, শুরুতে বৃষ্টির জলে খুব লঘু অ্যাসিডও থাকে, সেটা ধরবে না, খানিক পর থেকে জল নেবে। সাবিনা বলল, ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নেওয়া যাবে, সেটাও অনেক কাজের উপযোগী, পুকুরের জলের চেয়ে অনেক ভালো, নোংরা দেখলে কাপড় বা গামছা 2-3 ভাঁজ করে তা দিয়ে জল ছেঁকে নেবে, তবে এইসব জল রান্নায় বা পানের জন্য ব্যবহার করো না। খোঁজ করে দেখো কারা বর্ষাকালে নানাভাবে জল ধরেন, কে কীভাবে জল ধরেন, তা নিয়ে কী করেন জেনে লেখো। যারা বৃষ্টির জল ধরেন তাদের নাম, কতটা জল ধরে রাখেন, কীভাবে জল ধরেন, বৃষ্টির জল দিয়ে কী করেন। ৩৮, জল নষ্টের হিসেব নিকেশ। সাবিনা ঠিক করলো একদিন একটা ট্যাপ কল থেকে কতটা জল পড়ে তা মাপবে। বাড়ি পৌঁছে ট্যাপ কলটা খুলে বালতি ভরল, 1 মিনিটে ভরে গেল বালতি, এবার হিসেব করতে বসলো। হিসেব করে বুঝলো রোজ প্রায় 500 বালতি জল পড়ে। স্কুলে গিয়ে স্যারকে বলল সাবিনা। স্যার বললেন, মোট কত লিটার হবে, তোমার বালতিতে কত লিটার জল ধরে? সাবিনা আগেই একদিন মেপে দেখেছে বালতিতে 6 বোতল জল ধরে, 1 লিটারের বোতল, তাই বলল 6 লিটার। দীপু বলল, একদিন দেখলে হয় লোকে কত সময় জল নিচ্ছে, কতটা জল নষ্ট হচ্ছে। স্যার বললেন, দল করে কাজ করলে সেটা করাই যায়। সাবিনা ভাবলো, আমিও তো বেসিনের কল খুলে মুগ্ধ, আমিও কি জল নষ্ট করি? স্যারকে সে কথা বলতেই স্যার বললেন, অনেকেই জল নষ্ট করেন কিন্তু খেয়ালই করেন না, জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না, কি কাজে কতটা জল খরচ করো তার মোটামুটি একটা মাপ বোঝার চেষ্টা করো, কি কাজ কিভাবে কম জল দিয়ে করা যেত তা ভাবো, জল ব্যবহার করে করা কাজ কিভাবে, জল ব্যবহার করার কিভাবে কাজটা করলে জল খরচ কমবে, কত গভীরের জল। বিশু একবার রাজু মামার বাড়ি গিয়েছিল, সেখানে টিউবওয়েল খুব কম, গ্রামে একটা মাত্র টিউবওয়েল, খুব লম্বা হাতল আর কিছু কুয়ো আছে, তাও অনেক দূরে দূরে, গ্রামের মানুষ কোর জলও খান, সকালবেলা মা দিদিরা দল বেঁধে হাঁড়ি কলসি নিয়ে জল আনতে যান কুয়ো বা টিউবওয়েলে, অনেকে আধ ঘন্টাও হাঁটেন। স্কুলে একথা বললে বিশু শুনে সবাই অবাক। স্বপ্ন বলল, অন্য সব কাজের জল কোথায় পান, পুকুরের জল দিয়েই সব কাজ করেন, তাও বেশি জল পান না, গ্রামে একটা বড় পুকুর আছে সেখানেই স্নান করেন,
সেও তো বাড়ি থেকে অনেক দূর, সেখান থেকে সব কাজের জল বয়ে আনেন, তাছাড়া আর উপায় কী? সাবিনা বলল, সারাদিনে একজন নিজের ব্যবহারের জন্য এক কি দুই বালতির বেশি জল পান না? আকাশ বলল, আমার মাসির বাড়ির কাছে এক পাইপের টিউবওয়েল, 20 ফুটের একটা পাইপ, নিচে ফিল্টার, ওপরে কল, ওরা সব কাজই ওই টিউবওয়েলের জল দিয়ে করেন। তিয়ান বলল, ওই জল খাওয়া ঠিক নয়। স্যার বললেন, ঠিক বলেছ, মাটির নিচে জল হলেই তা পানের যোগ্য হবে এমন নয়, ওই স্তরে ওপর থেকে চুঁইয়ে জল যায়, পুকুরের জলও চুঁইয়ে যায়। এক, চান করা বাদে তুমি দৈনিক কত লিটার করে জল ব্যবহার করো তা ভেবে বা মেপে লেখো। পানের জন্য সকালে, দুপুরে খাওয়ার পর, মুখ ধোয়ায়, বাথরুমে, অন্য কাজে। পানের জন্য মুখ ধোয়ায় সকালে, দুপুরের খাওয়ার পর, রাতে খাওয়ার পর, অন্য সময়, বাথরুমে ও অন্য কাজে। দুই, তুমি যে জল পান করো তা কত গভীর স্তরের জল খবর নিয়ে লেখো। যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো, ওই জলের ট্যাঙ্ক কতদিন অন্তর পরিষ্কার করা হয় সে বিষয়ে খোঁজ নিয়ে লেখো। তুমি কত গভীরে জল পান করো, যে জলের ট্যাঙ্ক থেকে পাঠানো জল পান করো তা কতদিন অন্তর পরিষ্কার করা হয়। পৃষ্ঠা 40, মাঝখানে কেউ যায় না। দীপুদের বাড়ির উত্তর দিকে মাঠ, ওদিকে মিনিট পাঁচেক হাঁটলে একটা জলাভূমি, কখনো সেখানকার জল শুকোয় না, আবার গভীর জলও হয় না। ওখানকার মাটিও চাষ জমি মতো নয়, অনেক গাছ আছে, শোলা পানা, হলকলমি, ঘাস, লতাপাতা ভর্তি, কলমি শাক, ঢেঁকি শাক, কচু গাছও আছে, অনেকেও সব তুলে হাটে বেচেন। অনেক বক, মাছরাঙা, পানকৌড়ি, চিল, শামুক খোল, ডাহুক, গাঁদা খোঁচা দেখা যায়, বড় বড় সাপও নাকি আছে, সন্ধ্যার দিকে শেয়াল, বেজি, ভোঁদর দেখা যায়, আগে নাকি কুমিরও থাকতো। মাঝখানে কেউ যায় না, অনেকে ধারে ধারে মাছ ধরতে যায়, শোল, শাল, মাগুর, শিঙি, কই, পাঁকাল, বোয়াল মাছ, চিংড়ি, কাঁকড়া পায়। সুদামদা মাছ ধরতে গিয়ে মস্ত একটা কচ্ছপ পেয়েছিলেন, সেটা আবার জলেই ছেড়ে দিলেন। কচ্ছপ ধরা যে বেআইনি, পাড়ার লোকরা জলাটাকে বলে কুবির দহ, চারপাশ ঘুরে আসতে গেলে আধ ঘন্টা লাগবেই, ওটা কি জলাশয় জানতে চাইল দীপু। স্যার বললেন, হ্যাঁ, তবে জলাভূমি বলাই ভালো, আসলে ওটা হয়তো বুঝে যাওয়া বিশাল দিঘি কিংবা বাঁওর, আবার মরা নদী বা বিলও হতে পারে, ওর তলার কোনো জায়গার সঙ্গে হয়তো মাটির নিচে জলের যোগ আছে, তাই কিছুতেই জল শুকোয় না, আবার অতিবৃষ্টির জল মাটির নিচেও চলে যায়। পৃষ্ঠা 41, অনন্ত বলল, ওখানে শীতকালে অনেক নতুন ধরনের পাখি আসে, কালো, সাদা, ছোপওয়ালা, মাছরাঙাও দেখেছি, কাছে পিঠে ওই রকম জায়গা আর নেই, খুব কাছে হয়তো নেই কিন্তু এইরকম জলাভূমি অনেক আছে, এই ব্লকেই হয়তো 10-20টা, গোটা রাজ্যের কথা বলে হাজার কয়েক হয়ে যাবে, তার মধ্যে 4টের নাম করতেই হবে, সেগুলো খুব বড়, নানা কারণে খুব বিখ্যাত, দূর থেকেও লোকে দেখতে যায়। সেগুলো কোথায়, কোনটা কোথায় আর কী নাম তা বোর্ডে লিখে দিলেন স্যার, সবাই পড়ল। পূর্ব কলকাতার জলাভূমি, পুরুলিয়ার সাহেব বাঁধ, হাওড়া সাঁতরাগাছি ঝিল, কোচবিহারের রসিক বিল। দীপু বলল, একটা জলাভূমি, একটা বাঁধ, একটা ঝিল, একটা বিল, এক এক জায়গায় এক এক রকম নাম, তোমাদেরটা দহ, আবার কোথাও পটাশ, কোথাও তাল, কোথাও চাউস, কোথাও মনস, কোথাও ডাল, নাম আলাদা হলেও আসলে জলাভূমিগুলো একই রকম, অনেকটা খুব বড় হলে তাতে নৌকা চলে, মাঝে মাঝে কিছু উঁচু জায়গাও থাকে, নদীর চড়া ধরনের জীবজন্তু অনেক বেশি থাকে। কলকাতার ঢাল পূর্ব দিকে, আবির আর ফতেমা পূর্ব কলকাতার জলাভূমি দেখেছে, ওদের দুজনের বাবা আর বুবলা কাকু ওখানে মাছ চাষ করেন, নোংরা জলে মাছ চাষ হয়, কাকু বলেন নোংরা জলে মাছ চাষের এত বড় জায়গা আর নেই, সারা কলকাতার নোংরা এখানে জমে, তাই চারপাশটা ভরাট হয়ে আসছে, ভরাট হয়ে বাড়িঘর হচ্ছে, রাস্তা হচ্ছে, ওই সব রাস্তা দিয়েই ওরা একদিন চারপাশ ঘুরেছে কাকুর মোটর সাইকেলে করে, কি বিরাট জায়গা, 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল মনে হয়, স্যারকে সব বলল ওরা, স্যার বললেন খুব ভালো কথা, এর এখনকার অবস্থা সবাইকে তোমরাই বলবে, আমি আগের কিছু কথা বলি। তারপর স্যার কিছুটা বললেন, কিছুটা বোর্ডে লিখলেন, 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো, তাতে গঙ্গা ভরতে লাগলো, বন্যায় ভয় বাড়ল, মাপযোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে, 150 বছর আগে ঠিক হলো শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে,
যাবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হলো। এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল, নদীটা ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল। প্রথম প্রথম অল্প মাছ চাষ শুরু হলো, তারপর একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা। শোনাই বলো ওখানে মাছ ছাড়া আর কোনো জীবজন্তু নেই, আছে শামুক, সাপ, পোকা, পাখি, শেয়াল, জলার বেজি আছে। অনেক সময় ভাম, বেড়াল, কাঁধার কচ্ছপও দেখা যায়। নৌকা করে জলে ঘোরার সময় নানা রকম জল পাখিও চোখে পড়ে। পৃষ্ঠা 42। তোমার কাছের একটা জলাভূমি ঘুরে আসবে, দেখতে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবে, দেখে এসে অন্যদের সঙ্গে আলোচনা করবে, আগে যারা গিয়েছেন তাদের কথা শুনবে, তারপর লিখবে জলাভূমির নাম, ঠিকানা, দৈর্ঘ্য, প্রস্থ, জল কোথা থেকে আসে, বর্ষাকালে কত গভীর জল হয়, কতদিন জল জমা থাকে, কমে গেলে কতটা জল থাকে, জলের রং কেমন, জলে কী গাছ আছে, জল কী কাজে ব্যবহার হচ্ছে, দেখতে যাওয়ার তারিখ আর কী কী কাজে ব্যবহার হয়, পাশে কী কী গাছ আছে, কী কী পাখি দেখা গেল, কী কী পশু দেখা গেল, মাঝে চড়া ঢিবি আছে কি না, অন্যান্য বিষয়। আমাদের পরিবেশ 5ম শ্রেণীর, জীব ভৌত পরিবেশ, জীব বৈচিত্র্য, উদ্ভিদ ও প্রাণীর পরবর্তী অংশ, উদ্ভিদ ও প্রাণীর পরবর্তী অংশ, পৃষ্ঠা 43। উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। ভোরবেলা দাদুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল পিকু, চারদিকে সবুজ গাছপালা, নীল আকাশে সূর্য। দাদু বললেন, সূর্যের আলো, মাটি, জল, বাতাস, এরই মাঝে গড়ে উঠেছে বিচিত্র উদ্ভিদ জগৎ। অনেক অনেক রকম পাখি, ছাগল, গরু, ভেড়া, খরগোশ, হরিণ, ঘাস পাতা, গাছ, ফুল, ফল খেয়ে তারা বেঁচে থাকে, আবার বাঘ, সিংহ, নেকড়ে তাদের খেয়ে বাঁচে। এই পর্যন্ত শুনেই পিকু বলল, মানুষ এসেছে অনেক পরে, তাই না? মানুষ তো সবই খায়, গাছের মূল থেকে ফুল, ফল, বীজ। পৃষ্ঠা 44। হরেক রকম মাছ, নানা প্রাণীর মাংস, দুধ, মৌমাছির তৈরি করা মধু। দাদু বললেন, মানুষের দরকার সবাইকে, গোটা জীবজগৎ থেকে না থাকলে, গোটা জীবজগৎ টিকে না থাকলে মানুষের সবচেয়ে অসুবিধা। স্কুলে সব শুনে দিদিমণি বললেন, উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করে তা কি ভেবেছ? উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে খাদ্য বিষয়ে আলোচনা করো, তারপর লেখো। গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে, কোন গাছ কোন প্রাণীকে খাদ্য যোগায়, তৃণভোজীদের কারা খায়, কোন প্রাণীরা উদ্ভিদ ও প্রাণীদের খায়। বুনো থেকে পোষা হলো। নাসরিনরা সাঁতরাগাছির ঝিলে পাখি দেখতে গিয়েছিল। শীতের সময় পাখিগুলো আসে, এই পাখিরা যেখানে থাকে সেখানে আরও বেশি শীত, তাই সেখান থেকে চলে আসে। কম শীতের দেশে 2 মাস কাটিয়ে আবার ফিরে যায়। পাখিগুলো দেখে নাসরিন অবাক, বলল, এত হাঁসের মতো দেখতে, কতগুলো তো আমাদের পোষা হাঁসের মতো। দিদিমণি বললেন, হাঁসই তো, তবে এরা বুনো হাঁস, বুনো হাঁস পোষ মেনেই তো পোষা হাঁস হয়েছে। নাসরিন মানতে চাইল না, বলল, আমাদের পোষা হাঁসগুলো তো পোষা হাঁসের ডিম ফুটিয়েই হয়েছে। দিদিমণি বললেন, ঠিকই বলেছ, হাঁস পুষলে ডিম পাওয়া যাবে, তাই ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল, সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। পৃষ্ঠা 45। রবিন বলল, বুঝেছি, সেগুলো পোষা হাঁস হলো আর বুনো হাঁসের অন্য দলগুলো বুনোই রয়ে গেল। সমীর বলল, দিদি, মোরগের বেলাতেও এমন হয়েছে, জলদাপাড়ার বনে লাল বন মোরগ দেখেছি, সেটা অনেকটা আমিনাদের মোরগটার মতো দেখতে। ঠিক বলেছ, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে, নাম গৌর, অনেকে বলেন ভারতীয় বাইসন, আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল। নাসরিন বলল, তার মানে সব পালিত পশুই একসময় বুনো ছিল, কেউ কেউ এখনও বুনো রয়ে গেছে। বলা বলি করে লেখো, কোন পশু ও পাখি পোষ মেনে পালিত পশু পাখি হয়েছে, তাদের থেকে কী পাওয়া যায় তা আলোচনা করে লেখো। পালিত পশুর নাম, তাদের থেকে কী কী পাওয়া যায়, পালিত পাখির নাম, তাদের থেকে কী কী পাওয়া যায়, কে বন্য কে পোষা। স্কুল থেকে ফেরার পথে পালিত শব্দটা নিয়ে কথা শুরু হলো। তপন বলল, যে পশুদের মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, তারাই পালিত পশু, সেরকম পালিত পাখিও হয়। সোনাই বলল, মানুষ তাদের শিকারী প্রাণীর থেকে বাঁচায়, অসুখ হলে চিকিৎসা করায়। তহমিনা বলল, মানুষ নিজেদের দরকারে ওদের পালন করে, গরু দুধ দেয়, হাঁস মুরগি ডিম মাংস দেয়, তা ঠিক, তবে ভালোবাসাও আছে। টিয়ার কথা ধরো, টিয়ার কি ডিম মাংস কিছু খায়?
তাও তো আমরা পুষি। পরদিন স্কুলে একথা উঠলো, দিদিমণি বললেন, আগে বলো টিয়াকি পালিত? হাঁস আর টিয়াকি একইভাবে থাকে? সোনাই বললো, টিয়াকি শুধু ভালোবেসে পুষি আমরা, দেখতে সুন্দর তো তাই হয়তো টিয়ার বেশি আদর। পৃষ্ঠা 46। বেশ, ধরো তুমি হাঁসকে সন্ধ্যাবেলা ডাক দাওনি, ওরা কি জল ছেড়ে ঘরে আসবে? সে তো মাঝে মাঝে হয়, জল থেকে ডাকতে যেতে দেরি হয়, ওরা নিজেরাই চলে আসে। টিয়ার বেলায় সকালবেলা হাঁসদের ছেড়ে দিচ্ছ, তেমনি টিয়াকেও খাঁচা থেকে ছেড়ে দাও, সে সন্ধ্যায় ফিরে আসে কিনা দেখো। সোনাই কিছু বলার আগে রফিক বলল, না দিদি ফিরবে না, চাচা একটা টিয়া পুষেছিল, একদিন খেতে দিয়ে খাঁচার দরজা লাগায় নেই, উড়ে গেছে আর ফেরেনি। আসলে ও নিজের ইচ্ছা খাঁচায় ছিল না, ও পোষ মানতে চায় না, বন্য হয়েই থাকতে চায়। তপন বলল, কিন্তু টিয়া কী করে বন্য হবে, কাউকে কামড়ায় না, কোনো ক্ষতি করে না। কোনো বন্য পশু অকারণে ক্ষতি করে না, নিজেদের খাবার জোগাড় করে, বাধা পেলে সাধ্যমতো লড়াই করে, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে থাকার জায়গা চায়, তা কেড়ে নিলে রাগ করে, পারলে লড়াই করে, কামড়ে দেয়, তাদের ক্ষতি করতে গেলে তবেই আক্রমণ করে। তাহলে কোনো পাখি পোষা যাবে না, কারো যদি পাখি ভালো লাগে, তুমি পাখিকে খেতে দেবে, জালে বা পাত্রে খাবার দেবে, গাছের ডালে ঝুলিয়ে দেবে, তার যখন খুশি সে খেয়ে যাবে, তখন তাকে দেখবে। সোনাই বলল, টিয়া যদি বন্য হয় তাহলে আমরা অনেক বন্য প্রাণী দেখি। ঠিকই, মাঝে মাঝেই দেখো, হাতি বাঘ ভালুক এরা তো বন্য প্রাণী বটেই, জঙ্গলে যারা থাকে তারাই শুধু বন্য তা নয়, সাপ বেজি কাক চড়াই সবই বন্য। যেসব বন্য পশু পাখি দেখতে পাও তাদের নাম ও পরিবেশ, তাদের ভূমিকা বিষয়ে লেখো। প্রায়ই দেখা বন্য পশুর নাম, পরিবেশ, তাদের ভূমিকা, প্রায়ই দেখা বন্য পাখির নাম। পৃষ্ঠা 47। বাড়ির কাছে এত উদ্ভিদ। নানা দিকে বন্য পশু পাখি খুঁজে বেড়াচ্ছে সবাই। সন্ধ্যেবেলা সত্য পুকুর পাড়ের কাছে গিয়ে দেখলো অনেক ঝোপ, তার ভেতর কি একটা জন্তু ছুটে পালালো। তখন ঝোপের গাছগুলোকে সত্য দেখলো অনেকক্ষণ ধরে, চার রকমের গাছ, একটা তো ফার্ন, ঠাকুমা বলেন ঢেঁকি শাক, খেতে বেশ ভালো, বাকি তিনটা অচেনা, একটা ফুলও ফুটেছে, ভাবলো একটা করে ডগা ছিঁড়ে নিয়ে যাবে, জানার জন্যে ছিঁড়লে দিদিমণি কি আর রাগ করবেন। স্কুলে গিয়ে দিদিকে দেখাতে হলো না, পাতাগুলো দেখে স্বপ্নাই সব বলে দিল, হেলেঞ্চা, কুলেখাড়া আর ব্রাহ্মী। সব শুনে দিদিমণি বললেন, উদ্ভিদ চেনাটাও তো মজার ব্যাপার, যত পারো গাছ দেখো। সত্য বলল, গাছ চেনাটাই সহজ, গাছ তো আর ছুটে পালাতে পারবে না, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখতে পারবে, কোনটা দেখলে তা খাতায় লিখে রাখবে। চারটে গাছ সম্পর্কে লেখো, ছবি আঁকো, ঢেঁকি শাক, হেলেঞ্চা, কুলেখাড়া, ব্রাহ্মী। 2, পাতা ডাল গুঁড়ি কোনটা কেমন ভালো করে দেখে লেখো, খাতায়ও আঁকো আর লেখো, গাছের বর্ণনা, পাতা ডাল গুঁড়ির নাম। পৃষ্ঠা 48। ঘরের কাছে কত প্রাণী, উদ্ভিদ আর প্রাণী দুই দেখছে সবাই, খাতায় উদ্ভিদের নাম লিখছে, পশু পাখিদের নাম লিখছে, তাদের ছবি আঁকছে, কোন তারিখে কোনটা দেখেছে তাও লিখে রাখছে। রুমা একদিন একটা প্রাণী দেখলো, বাঁপে বড় হুলো বেড়ালের মতো, রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর লোমশ। পরদিন ক্লাসে দিদিমণিকে জানতে চাইলে ওটার নাম কি, দিদিমণি বললেন, ওটা গন্ধ গোকুল, ভাম বেড়ালো বলে। আমিনা বলল, ওটা তো বন্য পশু, কিন্তু পিঁপড়ে আমরা পুষি না, তবু তারা ঘর বাড়িতেই থাকে, কিন্তু ওরা পোষা না, পোষ মানে নিয়ে ওরাও বন্য। সুদাম বলল, কেন্ন, মশা, উই, আরশোলা বাড়িতে থাকতে চায়, তাড়ালেও আবার আসে, তবু ওরা বন্য। রফিক বলল, টিকটিকি, গিরগিটি, মাকড়সা এরাও ওই রকম। মথন বলল, গিরগিটি মাকড়সা ঝোপঝাড়েও থাকে। অলিভিয়া বলল, ইঁদুর ছুঁচোরাও বুনো, ওরা বাড়িতে আসে খাবারের খোঁজে, মানুষ দেখলে পালায়। স্বপ্না বলল, টিকটিকিও পালায়, তাই টিকটিকিও বুনো, পোষা নয়। তোমরা কত বন্য প্রাণী চেনো, শুনেই আমার আনন্দ হচ্ছে। দয়াল বলল, দিদি আমি 10-12 রকম সাপও চিনি, সে তো খুব ভালো কথা, তুমি নানা রকম সাপের ছবি আঁকবে, সবাইকে চেনাবে, ওরা লিখবে কোনটার কী নাম। গণেশ বলল, ওরে বাবা, আমি সাপ দেখলেই ছুট দেব, শুনেছি সাপের ছোবল খেলেই মৃত্যু। দয়াল বলল, মোটেই না, বেশিরভাগ সাপের কামড়ে মানুষ মরে না, তাছাড়া অকারণে সাপেরা কামড়ায়ও না, আমরা ওদের ভয় পেয়ে মারি, ওরাও আমাদের ভয় পেয়ে কামড়ায়, সেটা ঠিক, তবে সাপও বুনো, কোনো সাপই পোষা নয়।
বাড়ির পোষা প্রাণী, বাড়িতে আসা বুনো প্রাণী আর ঝোপ জঙ্গলের বুনো প্রাণী, এই তিন ভাগে চেনা প্রাণীদের ভাগ করে নাম লেখো। শিখবো সবাই মিলে, চিনবো সবাইকে। পৃষ্ঠা 49। অনেকেই অনেক গাছ চেনে না, প্রাণী চেনে না, তাই নাম লিখতে পারে না, বর্ণনা লিখে আনে। স্বপ্না, দয়াল, ফিরোজ এবং আরও কেউ কেউ অনেক নাম বলে দেয়, দিদিমণিও বলে দেন, যে যতটা পারে দেখে আসে, বলে, লিখে আনে। রীনা বলল, প্রাণীরা নানা রকমের, কেন্নোর পা গুনে শেষ করা যাবে না, কেঁচোর আবার পা নেই। মিতা বলল, সাপের গায়ে লোম নেই, ওদের গা চকচক করে, সাপের গা ভর্তি আঁশ। রীনা বলল, শুঁয়োপোকার গা ভর্তি শুঁয়োক, গায়ে লাগলে খুব চুলকানি হয়, ওদের দেখতেও বিচ্ছিরি। মিতা বলল, প্রজাপতির গায়ে দুটো ডানা, দেখতে কি সুন্দর, ওই শুঁয়োপোকাগুলোই পরে প্রজাপতি হয়। মিতা বিশ্বাস করল না, বলল, তা আবার হয় না কি, শুঁয়োগুলো যাবে কোথায়? দিদিমণি বললেন, রীনা কিন্তু ঠিকই বলেছে, অনেকদিন ধরে শুঁয়োপোকা লক্ষ্য করলে বুঝতে পারবে। আসিফ বলল, আমরা শুধু ডাঙার প্রাণীদের কথা বলছি, জলের মাছ ব্যাংগুলোও তো আছে। ঠিকই, জলে আছে হরেক রকম মাছ ব্যাং, আরও অনেক প্রাণী। তোমরা জলের প্রাণীদেরও দেখো, তাদের শরীরেরও বিশেষ বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো, তাদের স্বভাব নিয়ে আলোচনা করো। পৃষ্ঠা 50। নতুন করে যেসব প্রাণীদের চিনোচ্ছ তাদের কথা লেখো, প্রাণীদের নাম, কী খায়, কোথায় থাকে, অন্য বৈশিষ্ট্য, ধীরে চলে, দ্রুত চলে, নিশাচর, শিকারী, নিরীহ ইত্যাদি, কে মেরুদণ্ডী, কে অমেরুদণ্ডী। দিদি আর জেঠিমা দিনুদের জ্যোৎস্না হোচনা পুকুর থেকে জল ছেঁকে মাছ ধরছেন, দিনু জলের প্রাণী দেখতে গেল, মোরলা, পুঁটি আর ট্যাংরা মাছ উঠল, তাছাড়া ছোট চিংড়ি, একটা গলদা চিংড়িও উঠল, গেঁড়ি, শামুক, ছোট বড় আরও দু তিন রকম শামুক উঠল, কয়েকটা ব্যাঙাচি, আরও কত রকমের পোকা। দিনু বলল, জেঠিমা, জলে এত রকম পোকা থাকে, এগুলোর নাম কি? জেঠিমা অবাক বললেন, জলের পোকার নাম, সবার নাম থাকে নাকি, আর এত রকম বলছিস, পরশু দিন পুকুরে বড় জাল ফেলা হবে, সেদিন দেখবে আরও কত রকম পোকা, জলের পোকা কি আর শেষ আছে? স্কুলে এসে দিনু এসব কথা বলল। মিতা বলল, রুই মাছের গা আঁশে ঢাকা, কিন্তু ট্যাংরার আঁশ নেই। 51। রীনা বলল, আবার ট্যাংরার কাঁটা আছে, রুইয়ের কাঁটা নেই, আছে পাখনা। ট্যাংরার কাঁটাগুলো এক ধরনের পাখনা, এই রুইয়ের সাতটা পাখনা, কাঁটা আর পাখনা মিলে ট্যাংরারও সাতটাই। পঙ্কজ বলল, রুই মাছের ভিতরে ট্যাংরার চেয়ে কাঁটা বেশি। রঞ্জন বলল, মাছের ভিতরের কাঁটা কি আমাদের হাড়ের মতো? রীনা বলল, তা তো বটেই, দুটোরই মাথা থেকে লেজ পর্যন্ত একটা কাঁটা আছে, ওটাকে বলে মেরুদণ্ড, যাদের ওই রকম একটা হাড় আছে তাদের বলে মেরুদণ্ডী প্রাণী, আমাদেরও তো আছে, তাহলে মানুষ মেরুদণ্ডী প্রাণী? নিশ্চয়ই, আরও অনেক প্রাণী মেরুদণ্ডী, মেরুদণ্ড নেই এমন প্রাণীও আছে, আছে জলেই আছে, চিংড়ি মাছের কোনো কাঁটা নেই। ঠিক, চিংড়ির কাঁটা নেই, চিংড়ি অবশ্য মাছ নয়, জলের অনেক পোকার একটা, চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী, অন্য পোকাগুলোরও মেরুদণ্ড নেই, শামুকের মেরুদণ্ড নেই, কেঁচো প্রজাপতিরও মেরুদণ্ড নেই। যেসব মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীদের দেখেছ তাদের বিষয়ে আলোচনা করে লেখো। মেরুদণ্ডী প্রাণীদের নাম, অমেরুদণ্ডী প্রাণীদের নাম, দুই রকম প্রাণীর চলাফেরার পার্থক্য। পৃষ্ঠা 52। স্থানীয় কিছু উদ্ভিদের আকর্ষণীয় আচার আচরণ, চেনা গাছের আচার আচরণ। ইতুরা ফ্ল্যাট বাড়িতে থাকে, বারান্দায় টবে কতগুলো গাছ লাগিয়েছে, ছুটিতে দেশের বাড়ি যাবে, গাছগুলো রোদে শুকিয়ে যেতে পারে, তাই ইতু টবগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। ফিরে এসে দেখলো সব টবের গাছই জানলার দিকে হেলে পড়েছে। ইতু ভালো করে দেখলো জানলার একটা জায়গায় ভাঙা আছে, সেখান দিয়ে দুপুর থেকে রোদ ঢোকে। স্বপনদের করলা গাছগুলোয় দুই তিনটে করে পাতা হয়েছে, ওর বাবা চেরা বাঁশ আর কঞ্চি দিয়ে মাচা করে দিলেন। স্বপন ভাবলো, এত এত লতানে গাছ মাচায় উঠবে কী করে, তাই ও রোজ গাছটাকে দেখতে লাগলো। কয়েকদিন পরে গাছটার গা থেকে সবুজ সুতোর মতো বেরোলো, পরদিন সেটা একটা বাঁশকে জড়িয়ে ধরলো। গাছটা যত বড় হতে থাকলো ততই গা থেকে ওই রকম সবুজ সুতো বেরোতে থাকলো, বাঁশটাকে জড়িয়ে ধরে গাছটা মাচায় উঠতে লাগলো। স্বপন স্কুলে বলল ব্যাপারটা, সোনাই বলল, তুই এতদিনে দেখলি লাউ কুমড়ো লতা ওইভাবে মাচায় ওঠে? দিদিমণি বললেন, সুতোর মতো ওটা একটা পাতা, ওকে বলে আকর্ষ, অনেক লতানো গাছের আকর্ষ হয়। স্বপন বলল,
মাচায় ওঠার জন্য আকর্ষণ তৈরি করে, তাই না? ঠিক বলেছো, লতানে গাছ খাড়া হয়ে দাঁড়াতে পারে না, পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায়, তাই আকর্ষণ বের করে। লতানো গাছ ছাড়া কোনো গাছ এমন করে না, আকর্ষণ বের করে না, তবে দরকার মতো অন্য কিছু করে। নাসরিন বলল, বট গাছ ঝুরি নামায়। ইতু বলল, বটের চারপাশে ডাল, মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে, সেগুলোর ভর দেওয়ার কিছু চাই, তাই ঝুরি নামায়, তাই না? ঠিক বলেছ, এটা বট গাছের একটা বিশেষ আচরণ। পৃষ্ঠা 53। আর কোনো গাছ? খুব চেনা প্রাণীর আচার আচরণ। সেদিন খুব গুমোট গরম বারান্দায় বসে পড়ছিল ফাতেমা, হঠাৎ দেখলো বারান্দার কোণ ধরে সারিবদ্ধভাবে পিঁপড়েরা যাচ্ছে, তাদের মুখে ছোট সাদা পুঁটলি। ফাতেমা ভালোভাবে দেখতে গেল, বারান্দার নিচে মাটির গর্ত থেকে সারিবদ্ধভাবে পিঁপড়েরা চলেছে, ঘরের দেয়ালের একটা ফাটলে ঢুকে যাচ্ছে, মুখে ওই রকম একটা ছোট্ট গোল সাদা থলি। ফাতেমা ভাবল, ওরা খাবার নিয়ে যাচ্ছে, গরমের জন্য অন্য জায়গায় খাবার রাখতে যাচ্ছে। হঠাৎ দেখল নানা আসছে, নানাকে বলল, দেখো পিঁপড়েরা অন্য জায়গায় খাবার রাখতে যাচ্ছে। নানা হেসে বললেন, ওদের খাবার নয়, ওরা উঁচু জায়গায় ডিম সরাচ্ছে, আজ বৃষ্টি হতে পারে। সত্যি সেদিন বিকেলে বৃষ্টি হলো। ফাতেমা বুঝল বৃষ্টির সম্ভাবনার কথা, পিঁপড়েরা বুঝতে পারে, সেই মতো সাবধানও হয়। রিঙ্কির দাদু কাকাদের রুটির টুকরো দিচ্ছিলেন। একদিন রিঙ্কি দেখলো একটা কাক রুটির টুকরো রিঙ্কির দাদু কাকদের রুটির টুকরো দিচ্ছিলেন একদিন রিঙ্কি দেখলো একটা কাক রুটির টুকরোটা খেলো না, মুখে করে উড়ে গেল, বসলো কুলসুমদের বাড়ির টালির ছাদে, খানিক এদিক ওদিক দেখলো, তারপর রুটির টুকরোটা ঠোঁট দিয়ে গুঁজে দিল দুটো টালির ফাঁকে। রিঙ্কি দাদুকে সব দেখালো, দাদু বললো, ও খাবার লুকিয়ে রাখলো, পরে খাবে, এখন বোধহয় খিদে নেই। পৃষ্ঠা 54। পরে রিঙ্কি অনেকবার দেখেছে কাক খাবার লুকিয়ে রাখে, দেওয়ালে টিকটিকিকে দেখছিল প্রতীক, টিউবলাইটের পাশে একটা টিকটিকি, কাছাকাছি এলে পোকা ধরছে, আর একটা টিকটিকি ছোট কিছুটা দূরে আছে, হঠাৎ একটা ফড়িং এসে বসলো দুজনের মাঝখানে, সেটাকে ধরতে গেল দুজনেই, কিন্তু ফড়িংটা উড়ে গেল, বড় টিকটিকিটা পড়লো ছোট টিকটিকিটার ঘাড়ে, তার ল্যাজ কামড়ে ধরলো, ল্যাজটা ছিঁড়ে গেল, ছেঁড়া ল্যাজটা লাফাতে লাগলো, তবে সে পালিয়ে গেল। কদিন বাদে প্রতীক দেখলো তার ল্যাজের ঘা শুকিয়ে গেছে, তারপর ল্যাজটা বাড়তেও লাগলো। প্রতীক বুঝলো টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার গজায়। ক্লাসে এসব গল্প বললো তিনজনে। দিদিমণি বললেন, বাহ, চেনা প্রাণীদের নতুন করে চিনছো তোমরা, আর কোন প্রাণীর বিশেষ আচরণ দেখেছো তা নিয়ে আলোচনা করে লেখো, কোন প্রাণী নিয়ে ঘটনা, ঘটনার বিবরণ, সেই প্রাণী সম্পর্কে কি বুঝলে, আজ চেনা প্রাণীর আচার আচরণ। ছিপ দিয়ে মাছ ধরেন মিশর কাকু, অনেক আজ সঙ্গে গেল, অনেক একটা ছোট ছিপে পুঁটি মাছ ধরছে, হঠাৎ একটা জায়গায় জল নড়ে উঠল, কাকু দেখতে গেলেন, ফিরে এসে একটা ছোট পুঁটি নিলেন, মাঝারি ছিপের বড়শিতে তাকে বেঁধালেন। অনেক বললে, কি মাছ নষ্ট করছো কেন? কাকু কিছু বললেন না, ছিপ নিয়ে ফিরে গেলেন আগের জায়গায়, পুঁটিটা জলে ফেলে নাড়াতে লাগলেন, একটু পরে জলে খুব শব্দ, আধ মিনিট পরে কাকুর ছিপে একটা শাল মাছ, ফিরে এসে বললেন, এরা শিকারি মাছ, শোল শাল চ্যাং ল্যাটা নড়তে থাকা মাছ দেখলেই খাবে। পৃষ্ঠা 55। অনেক স্কুলে এসে সে কথা বলল, দিদিমণি বললেন, মাছ হলো তোমাদের আধা চেনা প্রাণী, এক একজন এক একটা মাছ বিষয়ে জানো, নিজেরা আলোচনা করলে সবার ধারণা ভালো হবে। মথন বলল, শুধু মাছ, সাপ ব্যাং বাদুর কাঁকড়া প্রজাপতিও আজ চেনা। দয়াল বলল, সাপের নাম শুনলেই সবাই ভয় পায়, নানা রকম সাপের কামড়ের দাগ কেমন দেখতে তাই কজন জানে, এবার সবাই জেনে নেবে, তারপর প্রাণীদের বৈশিষ্ট্য শুনলেই বুঝতে পারবে কোন প্রাণী সম্পর্কে বলা হচ্ছে, নিচের কোন বৈশিষ্ট্য কোন প্রাণীদের তাদের বিষয়ে নিচে লেখো আর খাতায় ছবি আঁকো। খোলস ছাড়া প্রাণী, প্রাণীর নাম, অন্য আচার আচরণ, গর্তে থাকা প্রাণী, বুকে হাঁটা বেড়ানো প্রাণী, সুন্দর ল্যাজওয়ালা প্রাণী, স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া। মিনার কাকুর সঙ্গে অনেক বাজারে গেল, মাছ চিনবে, বাজারে অনেক রুই কাতলা বাটা গ্রাস কার্প আছে, এসব মাছের নাকি চাষ হয়, পুঁটি মোরলা খোলসে বেলে কম, এদের চাষ করা হয় না, শোল শাল ল্যাটা বোয়াল খুব কম, এরা শিকারি মাছ, চাষ করা মাছের ছানাদের খেয়ে নেবে, তাই এদের বিশেষ করে মারা হয়। অনেক ভাবলো কিছুদিন পরে কি আর এসব মাছ দেখা যাবে, স্কুলে এসে সকলকে সে কথা বলল,
দিদিমণি বললেন, ঠিক ভেবেছ, কিছুদিন পরে এগুলো হয়তো থাকবে না। দয়াল বলল, ছোট ডোবা পুকুরে রুই কাতলা চাষ হয় না, সেখানে আগে শোল চ্যাং থাকতো, কিন্তু মাঠ থেকে কীটনাশক ধোয়া জল যাচ্ছে সেখানে, সেসব খেয়ে মরে যাচ্ছে মাছেরা। পৃষ্ঠা ছাপ্পান্ন। শুধু তো মাছ নয়, আরও অনেক জীবজন্তুই কমে গেছে। শকুনরা মরা জন্তুর মাংস খেত, পরিবেশে দুর্গন্ধ হতো না, এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই তাদের মাংসেও বিষ। মথন বলল, শকুনরা সেই মাংস খেয়ে হারিয়ে যাওয়ার মুখে? হ্যাঁ, অনেক গাছও শেষ হয়ে যাচ্ছে, এমনি ফাঁকা জায়গা পড়ে থাকলে অনেক রকম গাছ গজায়, কিন্তু সব জায়গা পরিষ্কার করে চাষ হচ্ছে, হারিয়ে যাচ্ছে সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি, এইসব ঔষধি গাছ। বড়দের কাছে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করো, গত 50 বছরে জীব বৈচিত্র্য আর অন্য বিষয়ের কি কি পরিবর্তন হয়েছে। দিদি, জীব বৈচিত্র্য কি? দিদিমণি বললেন, যত রকম উদ্ভিদ আর প্রাণী আমরা চারপাশে দেখি সেটাকে বলে জীব বৈচিত্র্য। গত 50 বছরে তোমার কাছাকাছি অঞ্চলের বিভিন্ন পরিবর্তন বিষয়ে খোঁজ নিয়ে আলোচনা করে লেখো। স্থানীয় বিষয়, জনসংখ্যা 50 বছরে কতটা খুব বা সামান্য বেড়েছে বা কমেছে, তাতে স্থানীয় জীবদের কি সুবিধা বা অসুবিধা হয়েছে, প্রাণী, উদ্ভিদ, জলাশয়, কৃষিজমি, রাস্তা, বিদ্যুতের খুঁটি, কারখানা, যানবাহন, রাসায়নিক সার ব্যবহার, কীটনাশক ব্যবহার, অন্যান্য বিষয়। পৃষ্ঠা 57 আকার ব্যাপার। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূমিরূপ। পৃষ্ঠা 59, জমির ঢাল বা ভূমির ঢাল। বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো, স্কুলে যাবে, পথে রফিকুলের সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল। কালভার্টের ওপর দুজন লোক বসে আছে, তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে। সেটা দেখিয়ে রফিকুল বলল, দেখ, দক্ষিণের মাঠটা নিচু, উত্তরে সব জলই যাচ্ছে দক্ষিণে, তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। অন্তরার বেশ মজা লাগলো, স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে, এখানকার জমির ঢাল বা ভূমির ঢাল ঢাল বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ, সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে, তাহলে উত্তর থেকে দক্ষিণের ঢাল, এ তো বোঝাই যাচ্ছে। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে, তাই না স্যার? তবে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নামটা হুগলি নদী, অনেকেই অবশ্য গঙ্গা বলেন। অন্তরা নদী মানচিত্রটা দেখছিল, সে বলল, নদীগুলো উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে, তাহলে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। মানচিত্রে উঁচু জায়গা, নিচু জায়গা। রফিকুল বলল, স্যার, মানচিত্রের চিহ্ন দিয়ে ভূমির ঢাল ঢাল বোঝানো যায়? ভেবে দেখো, একদিকটা উঁচু আর একটা দিক নিচু, এটা দেখাতে হবে। নানা রকম রং ব্যবহার করলে কি সুবিধা হতে পারে? অন্তরা বলল, হ্যাঁ স্যার, উঁচু জায়গা একটা রঙে দেখাবো, নিচু জায়গা অন্য রঙে দেখাবো। বেশ, আজ তোমার চেনা জায়গার ঢাল জেনেছো, সেটার উঁচু নিচু বোঝানোর মানচিত্র এঁকে দেখাও। অন্তরা দুদিকের মাঠের ভূমির ঢাল ঢাল বুঝিয়ে মানচিত্রে এঁকে দিল। পৃষ্ঠা 60, কাছাকাছি অঞ্চলের ভূমির ঢাল ঢাল দেখে একটা ছবি এঁকে কোন দিক থেকে কোন দিকে ঢাল বুঝিয়ে দাও। তোমার ঠিকানা, দেখার তারিখ, কোথায় দেখেছ, কোন দিক থেকে কোন দিকে ঢাল, ভূমির ঢাল বোঝানোর মানচিত্র, উঁচু জায়গা, নিচু জায়গা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্ব। পশ্চিমের মালভূমি অঞ্চল, বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতি অনেকবার গেছে, সেখানে তার মামার বাড়ি। মালতি বলল, পশ্চিম দিকের উঁচু জায়গাগুলো খাড়া নয়, উঁচু, তবে উপরটা মোটামুটি সমতল বা ঢেউ খেলানো, মাঝে মধ্যে আবার দু একটা উঁচু পাহাড়। অন্তরা বলল, আর যেখানে পাহাড় নেই সেখানকার মাটি বেশিটাই কাঁকর, পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন, এবার বললেন, এটাকে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল বলে, পুরুলিয়ার পুরোটাই এই রকম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটাও তাই। মানচিত্র দেখো, বুঝতে পারবে, এখানকার মাটিতে লোহার অক্সাইড মিশে আছে বলে মাটি লালচে। রহমান বাঁকুড়া গেছে, সে বলল, বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল, ওখানে শাল পাতার প্লেট বানানো হয়। মালতী বলল, অন্য গাছও আছে, মেহগানি, পলাশ, মহুয়া, গামার, শিশু, অর্জুন, আরও অনেক গাছ,
এইসব জঙ্গলে হাতি ও নানা রকম ছোট বন্য প্রাণী থাকে। 61 পাতায় পশ্চিমবঙ্গের ভূমি রূপে কোথায় কেমন মাটি ও কত উঁচু ভূমি সেটা মানচিত্রে দেখানো হয়েছে। পৃষ্ঠা 62, ফলের গাছ নয় বনের গাছ কী কী দেখেছ তা নিয়ে নিচে লেখো। মেহগানি, পলাশ, মহুয়া, গামার, শিশু, আকাশমণি, এর মধ্যে কী কী গাছ দেখেছ নাম লেখো, পাতার ছবি আঁকো। আমরা ফল খাই না এমন গাছ আর কী কী দেখেছ নাম লেখো, পাতার ছবি আঁকো। রাঢ় অঞ্চল, বিষ্ণুপুরের দিকে রফিকুলের অনেক আত্মীয়ের বাড়ি, সে বলল বাঁকুড়ার পূর্ব আর দক্ষিণ দিকে কিন্তু জমি বেশ উর্বর। বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে গেছে দ্বারকেশ্বর নদ, আর মাঝ বরাবর দক্ষিণে গেছে শিলাবতী নদী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে, নাম হয়েছে রূপনারায়ণ। ওই অঞ্চলের কিছু অংশেও এই ধরনের জমি। অন্তরা অনেকবার দুর্গাপুরে গেছে, সে বলল বর্ধমানের পূর্ব দিকটা তাও তো উর্বর সমভূমি। হ্যাঁ, দামোদর তখন সমভূমিতে, হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী, মানচিত্রটা দেখো। আবিদ বলল একটু পশ্চিম ঘেঁষে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে, দামোদর হাওড়া জেলার ভিতর দিয়ে দক্ষিণে গেছে মিশেছে হুগলি নদীতে, রূপনারায়ণ ও গেঁওখালিতে মিশেছে হুগলি নদীতে। ঠিক বলেছ, এর একটু পশ্চিম দিয়ে দক্ষিণে গেছে হলদিয়া আর কংসাবতী নদী, পাশেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া। বরুণ একবার শান্তিনিকেতনে গিয়েছিল, সে বলল বীরভূমের পূর্ব দিকটাও তো একই রকম। স্যার বললেন ওখানে রয়েছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ, মানচিত্র দেখো বুঝতে পারবে। এই নদীগুলো বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলে জল বয়ে আনে, তারপর সমতলে বন্যা হয়। এই অঞ্চলটাকে বলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। সব জায়গায় উর্বর মাটি, বেশিটা দোঁয়াশ, কিছুটা এঁটেল, প্রায় পুরোটা সমতল। উত্তর আর পশ্চিম ধার বরাবর মাটি ক্রমশ উঁচু হয়েছে, সেদিকে মাটি লালচে, কিছুটা ঢেউ খেলানো। যত পূর্বে আর দক্ষিণে যাবে তত সাধারণ মেটে রঙের মাটি। রাঢ় অঞ্চলের বন জঙ্গল, স্যার হেসে বললেন সেসব কেটে চাষাবাদ করা হয়ে গেছে আগেই, তবে গত 30-40 বছরে অনেক গাছ লাগানো হয়েছে, শাল, সেগুন, শিশু, মেহগানি, শিরীষ, আকাশমণি, কদম, বাবলা, বনের নানা রকম গাছ। নানা জায়গায় রাজ্যের বন দফতর গাছ লাগিয়েছে, এভাবে কয়েকটা নতুন বন তৈরি হয়েছে, ওদিকে গেলে রাস্তার ধারে ধারে দেখতে পাবে। পৃষ্ঠা 63, তুমি যেখানে থাকো সেখানকার মাটি, বন, নদী কেমন নিচে লেখো। তুমি কোথায় থাকো, সেখানকার মাটির রং কী, সেখানকার ভূমির ঢাল কী ধরনের, বন আছে কি না, থাকলে তাতে কী গাছ আছে, নতুনভাবে কী কী গাছ লাগানো হয়েছে, নদী আছে কি না, থাকলে কোন নদী, কত গভীর, সারা বছর জল থাকে কি না, বরফ গলা জলের নদী। ঈশান একবার নদিয়ায় গিয়েছিল মামার বাড়ি, সেখানে অনেক নদী, গঙ্গা খুব চওড়া, তাছাড়া জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণি, ইছামতি রয়েছে। মামা বলেছিলেন এইগুলো হলো নিত্যবহ নদী, অর্থাৎ সবসময় বয়ে যায়, সারা বছর জল থাকে। একথা শুনে স্যার বললেন পর্বতের মাথায় জমা বরফ গলে গঙ্গার জল আসে, অন্য নদীগুলোও সেই জল। ঈশান বলল পর্বতের মাথায় বরফ জমে কেন, পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, উপরে বাতাস ঠান্ডা, রাতে বেশি ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়, তারপর পর্বতের পাথরের ওপর বরফ হয়ে জমে যায়। দিনের বেলা সূর্যের তাপে কিছুটা বরফ গলে, জল হয়ে খাড়া পর্বত থেকে হুড়মুড় করে নেমে আসে, সেই জলধারায় নিত্যবহ নদী তৈরি করে, এভাবেই গঙ্গা তৈরি হয়েছে। পৃষ্ঠা 64, এইভাবেই হয়েছে, তবে গঙ্গা অনেক দূর থেকে আসছে, উত্তরাখণ্ড প্রদেশের গোমুখে এর শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে মুর্শিদাবাদে ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে, বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভিতর দিয়ে, তার নাম পদ্মা, আর একটা ধারা পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে, এই ধারাটার নাম ভাগীরথী, হুগলি জেলার কাছে বলেই হুগলি নদী নাম। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নদী মানচিত্র দেখে নদীগুলো সম্পর্কে লেখো, নদীর নাম চূর্ণি, জলঙ্গি, ইছামতি, কোথা থেকে শুরু হয়ে কোথায় মিশেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অন্তরা বলল কম চওড়াটাই আমাদের গঙ্গা, তাহলে পদ্মাটা কত চওড়া, কোনো কোনো জায়গায় মাঝ নদী থেকে পাড় দেখা যায় না, মনে হয় অকুল সমুদ্র,
রফিকুল বলল, ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা। এই ভূখণ্ডটা দুই নদীর পলি জমেই তৈরি হয়েছে, এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। রীনা বলল, ওখানকার মাটি খুব উর্বর। পৃষ্ঠা ৬৫। একেবারে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি, বাকিটা সুজলা সুফলা শস্য শ্যামলা, সমতল আর সমতল, শেষই হয় না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো? কলকাতার জোড়াসাঁকোয়, গঙ্গার খুব কাছে। হ্যাঁ, আবার পদ্মার গায়ে একটা জায়গার নাম শিলাইদহ, সেখানে তার বাবার জমিদারি ছিল, তাকে সেই জমিদারি দেখার ভার দিয়েছিলেন তার বাবা, তাই কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন তিনি। সম্ভবত এই অঞ্চল দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে একটা বিখ্যাত গান লিখেছিলেন। অনেকে মিলে বলে উঠল, গানটা জানি স্যার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা ১৯০৫ সালে লেখা। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশ। সেই ঘটনাকে বলে ১৯০৫ বঙ্গভঙ্গ। তার প্রতিবাদে কবি লিখেছিলেন গানটা। এখন আবার ওই গানটা খুব বিখ্যাত, কেন বলো তো? আবার অনেকে মিলে বললে, ওটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। গাছ লতা ফুল ফল আর সোনার ফসলের এই সমভূমি ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এই বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গে রং বেরঙের প্রজাপতি পাখি মৌমাছি আর গাছপালার সঙ্গে গাঁথা এখানকার মানুষের জীবন, নদী তীরে সভ্যতা। মানচিত্র দেখতে দেখতে রফিকুল বলল, কিন্তু গঙ্গা তো নদিয়া ২৪ পরগনার পশ্চিম সীমা, ইছামতি পূর্ব সীমার কাছে, মাঝে তো নদী নেই, এই ভূমি এত উর্বর হলো কীভাবে? স্যার বললেন, আগে নদী ছিল, বিদ্যাধরী সুতি যমুনা নোয়াই। বিদ্যাধরী এখনও আছে, তবে এখন তার ছোট নদী, অন্যগুলো আর নেই। বিদ্যাধরীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে অনেক কাল আগের ঘর বাড়ি বাসনপত্র পাওয়া গেছে। ৬৬। রঞ্জন বলল, জানি চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল, ওখানকার লোকজন গড় বলে, কি পাতলা পাতলা ইঁট, পরপর তিনটে বসালেও এখনকার দুটোর মতো পুরু হবে না। হ্যাঁ, তখন সেখানে অনেক বড় কোনো নদী ছিল, সে যুগে নদীর ধারে ছাড়া সভ্যতা গড়ে উঠত না, সে তো জানি। এই অঞ্চলে বন নেই, উত্তর ২৪ পরগনার পারমাদানে একটা পুরনো বনখণ্ড আছে, আর নতুনভাবে তৈরি করা বন আছে নদিয়ার বেথুয়া ডহরিতে। সেখানে শাল সেগুন মেহগানি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম গাছ আছে, অনেক হরিণ কাঠবিড়ালি আছে। তোমার কাছাকাছি কোথায় পুরনো সভ্যতার চিহ্ন পাওয়া গেছে সেখানকার কথা লেখো, নিজের জানা না থাকলে বড়দের সঙ্গে আলোচনা করে জেনে লেখো। জায়গার নাম কী কী পাওয়া গেছে, পোড়ামাটি ধাতু অন্যান্য কোনো জিনিস, ছবি আঁকো।